জন্য ইথার নামে একটা মাধ্যমে কল্পনা করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে অনেক বছর ধরে প্রুফ করে দেখা যায় যে আসলে এরকম কোনো মাধ্যমই নাই, এবং এটা সফলভাবে ঠিকঠাক মতো এক্সপেরিমেন্টে প্রুফ করছিলেন মাইকেলসন মরলি। একটা লম্বা চড়া পরীক্ষা আছে, এটা প্রুফ আমাদের দরকার নাই। শুধুমাত্র প্রুফ থেকে এই ফাইন্ডিংটাই পাওয়া যায় দিন শেষে যে আলো অথবা তোমার তাড়িৎ চৌম্বক তরঙ্গ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, ঠিক আছে? অর্থাৎ মহাবিশ্বে ইথার নামের যেটা কল্পিত পদার্থ কথা চিন্তা করা হচ্ছে সেটা বাস্তবে নেই, এবং সেটা এই এক্সপেরিমেন্টটা পৃথিবীর বিভিন্ন স্থানে এবং বিভিন্ন ঋতুতে বিভিন্ন সময়ে রিপিট করা হয়েছে, এবং প্রতিবারই এই সেম পরিমাণেরই অ্যান্সার আসছে বা সেম রিপ্রেশনটা আসছে। ফার্স্টে বিজ্ঞানী ভাবছেন যে মেবি কোন এক্সপেরিমেন্টাল সেটআপে ঝামেলা আছে, কিন্তু পরবর্তী প্রুফ হয়ে যায় যে না, অ্যাকচুয়ালি এমনটা কিছুই না। আর একটা মজার বিষয়, এই এক্সপেরিমেন্টটা শুধুমাত্র মাইকেলসন মরলি একা করেন নাই, আরো অনেকেই করছেন, বাট স্টিল তাদের ক্রেডিটটা বেশি, তার কারণ তারা কষ্টটা একটু বেশিই করছেন। এখন আমরা কেন বলতেছি মডার্ন ফিজিক্স বা কেন আধুনিক পদার্থবিজ্ঞান এই নাম নিয়ে কথা বলতেছি, একটু ভেবে দেখো তো। আমি আলোকে নিয়ে কথা তুলি, যদি বলি আলোকে ব্যাখ্যা করার জন্য কতগুলো তত্ত্ব তোমার মাথায় আছে, একটু ভেবে দেখো। লাইটকে এক্সপ্লেইন করার জন্য আমরা মোটামুটি একদম শুরুর দিকে পাইছিলাম নিউটনের কণিকা তত্ত্ব। নিউটনের নাম তোমরা অবশ্যই জানো। এখন কণিকা তত্ত্ব ব্যাপারটাকে খুব সিম্পল ভাষায় যদি বলি, কণিকা তত্ত্বে বলা হয়েছিল যে লাইট বিহেভ করবে পার্টিকেলের মতো। একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, ধরো এটা হচ্ছে আমার একটা সারফেস, এই সারফেসের উপরে একটা আলো এসে এভাবে আপতিত হলো, তাহলে আপতনের পরে কি হবে, আমরা বাচ্চা কাল থেকে শিখে আসছি এটা এখন প্রতিফলিত হয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে নর্মালি নিয়মটা হচ্ছে আপতন কোণ সমান সমান প্রতিফলন কোণ। তাহলে আমি যখন এই আলোটাকে চিন্তা করি, আমার হাতে কোন একটা পিং পং বল আছে, আমি বলটাকে মাটিতে ছুড়ে মারলাম, সে মাটিতে যে ধাক্কা দিল এবং ধাক্কা দেওয়ার পরে সুন্দর মতো ড্রপ খেয়ে বা বাউন্স হয়ে আবার চলে গেল, তাহলে ব্যাপারে এই কণার সাথে মিলে যায়। কিন্তু কণিকা তো সবকিছু ব্যাখ্যা করা যায় না, যেমন আমরা কিন্তু জানি যে শুনে আসছো অবশ্যই ইয়ং এর দ্বিচির পরীক্ষার কথা। তো ইয়ং এর দ্বিচির পরীক্ষায় কি ছিল, সেখানে কিন্তু এরকম দুইটা ছিদ্র ছিল একটা দেয়ালের উপরে, এবং আমি এটা পিছে একটা লাইট সোর্স বা একটা বাল্ব রাখবো, এই বাল্ব থেকে আলোগুলো ছড়ায় ছড়ায় যাবে, এই দুটো ছিদ্র দিয়ে সুন্দর মতো বের হয়ে যাবে। তাহলে আমি যদি এই দুই ছিদ্র থেকে দূরে একটা সিম্পল দেয়াল রাখি, তাহলে এই দেয়ালের উপরে কয়টা দাগ পাওয়া উচিত, যেহেতু দুইটো ছিদ্র, তাহলে এই দেয়ালের উপরে শুধুমাত্র দুইটা জায়গায় আমি আলোর উপস্থিতি লক্ষ্য করতে পারার কথা। কিন্তু যখনই এক্সপেরিমেন্টটা করা হইলো, তখন ব্যাপারটা একদমই বিপরীত কিছু একটা আসছিল। তো সেখানে খেয়াল করা যায় এই দেয়ালের উপরে বা পর্দার উপরে সিম্পল মাত্র দুইটা দাগ ছিল না, সেখানে অন্ধকার উজ্জ্বল, অন্ধকার উজ্জ্বল, এইভাবে অনেকগুলো ডোরা বা প্যাটার্ন পাওয়া যায়। কিন্তু এই প্যাটার্ন তো পাওয়ার কথা না যদি আলো শুধুমাত্র কণিকা তত্ত্বের মতো বিহেভ করে বা কণার মতো বিহেভ করে। এই প্রবলেমটাকে সলভ করার জন্য হাইগেন্স বললেন তরঙ্গ তত্ত্ব বা গোলীয় তরঙ্গমুখের যে তত্ত্ব, তিনি এই ব্যাপারটাকে নিয়ে আসলেন। তার মানে হাইগেন্স বলতেছেন আলো হচ্ছে এক প্রকার তরঙ্গ, কিন্তু নিউটন বলতেছেন আলো হচ্ছে কণার মতো বিহেভ করার কথা। তাহলে লাইট পার্টিকেল নাকি লাইট ওয়েভ, এটা নিয়ে একটা তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। এই ব্যাপারগুলোকে ক্লিয়ার করতে করতে বেশ সময় লাগছে, এবং সেটার জন্য 1900 সালে ম্যাক্স প্ল্যাঙ্কের যে কোয়ান্টাম তত্ত্ব সেটা খুব ভালোভাবে ভূমিকা রাখছে। কোয়ান্টাম তত্ত্বে এসে এই ব্যাপারটা সুন্দর মতো ক্লিয়ার হয়ে যায়, এবং এমন না যে কণিকা এবং তরঙ্গ তত্ত্ব দিয়েই সবকিছুকে ব্যাখ্যা করা পসিবল হচ্ছিল। যেমন ব্ল্যাক বডি রেডিয়েশন বা হকিং রেডিয়েশন, এগুলোকে কোনোভাবেই এক্সপ্লেইন করা পসিবল ছিল না কণিকা তত্ত্ব বা তরঙ্গ তত্ত্ব দিয়ে। তখন এই প্রবলেম বা সলিউশন একমাত্র কোয়ান্টাম তত্ত্বের মাধ্যমে দেওয়া পসিবল হয়, এবং এটা ম্যাক্স প্ল্যাঙ্কের দেয়া। তো এই 1900 সালের পরে 1905 সালে যখন আইনস্টাইন আবার তার আপেক্ষিকতার তত্ত্ব নিয়ে আসলেন, মানে আফটার 1900 সাল, এই 1900-র পর থেকে সব রকম চিন্তাধারা চেঞ্জ হয়ে গেছে ফিজিক্সের ক্ষেত্রে। 1900-র আগে পর্যন্ত সব ধারণা ছিল ক্লাসিক্যাল বা সনাতন, এবং 1900-র পর থেকে বা 1900 থেকে শুরু হয়ে গেল মডার্ন, অর্থাৎ যখন থেকে আমরা সবকিছুকে নিউটনের সূত্রের বাহিরেও চিন্তা করা শুরু করলাম। যেমন ধরো একটা ইলেকট্রনের জন্য যে বেগ হবে, সেখানে তার ভরবেগ কত হবে, এই ব্যাপারগুলো শুধুমাত্রই নিউটনের গতির সূত্র দিয়ে ঠিকঠাক ভাবে এক্সপ্লেইন করা যায় না, বা গ্রহের গতিকেও ঠিক মতো এক্সপ্লেইন করা যায় না। সো ব্যাপারটাকে এভাবে বলতে পারি, ক্ষুদ্র বস্তু বা অতি বৃহৎ বস্তু কারোই গতিকে নিউটনের নর্মাল গতির সাথে ব্যাখ্যা করা যায় না, সেগুলো করতে গেলে মডার্ন ফিজিক্স নিয়েই চিন্তা করতে হবে। এবং এরপর থেকে আরো অনেক তত্ত্ব চলে আসছে, যেমন আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইফেক্ট, তারপর হকিং রেডিয়েশন, এগুলাকে সুন্দর মতো ব্যাখ্যা করতে পারছেন কোয়ান্টাম তত্ত্বের হেল্প নিয়ে, ঠিক আছে?
সো আপাতত এইখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পারছি সেখান থেকে অন্তত একটা কথা ক্লিয়ার হয়ে যায় যে আলো চাইলে একই সাথে কণিকা বা তরঙ্গ তত্ত্ব দুইটাই বিহেভ করতে পারে, অর্থাৎ আলোর ক্ষেত্রে আমরা ডুয়াল নেচার দেখতে পারি। আমরা কিন্তু ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য নাম শুনে আসছিলাম, অর্থাৎ ডি ব্রগলি প্রুফটা দেখাই দিচ্ছেন যে ভাই আলো চাইলে একই সাথে ডুয়াল নেচার দেখাতে পারে, অর্থাৎ মন চাইলেই কণা ও মন চাইলেই তরঙ্গ। এই ব্যাপারগুলো কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্স বা আমাদের সনাতন পদার্থবিদ্যার বা বলবিদ্যায় কোনো কথাবার্তা বলা হয়নি। তো এটা গেল তোমাদের সূচনা। তারপরে হচ্ছে জড়প্রসঙ্গ কাঠামো, অজড়প্রসঙ্গ কাঠামোর কিছু হালকা পাতলা ধারণা বা মডার্ন ফিজিক্স আমি কেন বলবো সেই সম্পর্কে কিন্তু হালকা আমি ধারণা দিলাম। এরপরেই চলে আসে যে আমি সাধারণত জানতাম যে সনাতন পদার্থবিদ্যা তো বলা হতো কোনো অবস্থান এবং কোনো বেগই আসলে পরম না, সবই আপেক্ষিক। এমনকি গ্যালিলিও যখন এটাকে রূপান্তর করছিলেন বা গ্যালিলিও রূপান্তর, সেখানেও কিন্তু যদি একটা প্রসঙ্গ কাঠামো আর একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে সামথিং বেগ নিয়ে গতিশীল হয়, সেখান থেকে আমরা অবস্থান যখন পরিমাপ করতাম, সাপোজ এখানে আমার এই এস প্রাইম কাঠামোটা হাতের ডান দিকে ভি বেগ নিয়ে গতিশীল, জাস্ট অ্যাজিউম করো, তাহলে সেক্ষেত্রে এস এবং এস প্রাইম কাঠামোর মধ্যে দেখা যাবে ওয়াই এবং জেড অক্ষে কোনো পরিবর্তন থাকতেছে না, সিমিলার, কিন্তু এক্স অক্ষের সুন্দর মতো পরিবর্তন চলে আসে। তো সেখানে দেখা যাবে কোনো বস্তুর অবস্থান এক্স প্রাইম সমান সমান হবে এক্স মাইনাস ভিটি, অর্থাৎ যে তোমার ফ্রেন্ড তোমার থেকে সামনে আগে যাচ্ছে, তো তুমি ওকে যতটুকু দূরত্বে চিন্তা করতে পারবা তোমার ফ্রেন্ড কিন্তু এক্স্যাক্টলি ততটুকু দূরত্বে নাই, দুজনের কাছে দুই রকমটা মনে হবে। বাট গ্যালিলিও রূপান্তরকরণে যে মেইন ঝামেলা ছিল তিনি ধরে নিয়েছিলেন উভয় প্রসঙ্গ কাঠামোতেই টাইমটা সেম থাকবে, এটা অ্যাকচুয়ালি সেম থাকবে না। কেন মানে কেন সেম থাকবে না বললে হইলো, তার কারণটা হচ্ছে এরকম, যদি আমি গ্যালিলিওর এই রূপান্তরটাকেই মাথায় রাখি তাহলে বলতে হবে এস প্রাইম কাঠামোর সাপেক্ষে যে আলোর বেগ সেটা হবে এস কাঠামোর আলোর বেগ মাইনাস এদের মধ্যে যে আপেক্ষিক বেগটা ছিল সেটা বিয়োগ করতে হবে। কিন্তু আমরা খুব ভালো মতোই জানি যে আলো কখনোই অন্য কোনো উৎসের উপরে নির্ভর করে না বা পর্যবেক্ষকের উপরে নির্ভর করে না, তার মানে গ্যালিলিও সূত্রের এই রূপান্তরকরণটা গ্রহণযোগ্য ছিল না, এবং এই জন্যই এটাকে রিপেয়ার করার জন্য বা বলতে পারো যে প্রবলেমগুলোকে সলভ করার জন্য লরেন্জ রূপান্তরের প্রয়োজন হলো। তা লরেন্স কি বললেন, লরেন্স সাহেব বললেন যে ঠিক আছে এক্স প্রাইম সমান সমান এক্স মাইনাস বিটি এটা লিখছো প্রবলেম নাই, কিন্তু এটাকে একটা আনুপাতিক হারে চিন্তা করতে হবে, এবং সেটা হচ্ছে এরকম ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার হোল রুট, অর্থাৎ তুমি যেখানে দূরত্বটাকে চিন্তা করতেছো দূরত্বকে সাপেক্ষে ধরতেছো বেগটাকে আপেক্ষিক ধরতেছো, বাট টাইমটা নিজেও রিলেটিভ, অর্থাৎ দুইটা প্রসঙ্গ কাঠামোতে টাইম সেম থাকবে না, টাইম বদলায় যায়। আর টাইম কিভাবে বদলাবে এটা ডিরেক্টলি ডিপেন্ড করবে ওই প্রসঙ্গ কাঠামোতে বেগটা কিরকম, বেগ যত কম বেশি হবে সেটার উপর ডিপেন্ড করে সবকিছু বদলায় যাবে। ইভেন দেখো আমি চাইলে কিন্তু এই লরেন্স রূপান্তর থেকে গ্যালিলিও রূপান্তরকে ব্যাখ্যা করতে পারি, যদি কোনো কারণে ভি ভাগ সি এই রেশিওটা জিরোর কাছাকাছি চলে আসে তখন কিন্তু এক্স প্রাইম সমান সমান এক্স মাইনাস ভিটি হতেই পারে, অর্থাৎ যখন পর্যবেক্ষকের বেগ আলোর বেগের সাপেক্ষে শূন্যের মতো হয়ে যাবে বা অনেকটাই জিরো কাছাকাছি চলে আসবে তখনই আমি এই রূপান্তরটাকে গ্যালিলিও রূপান্তরের মতো করে ভাবতে পারি। অর্থাৎ গ্যালিলিও রূপান্তর নর্মাল সনাতনীয় ফিজিক্সে কোনো ঝামেলা করবে না, কিন্তু মডার্ন ফিজিক্সে যখন তুমি আলোচনা করবা অথবা বস্তুর বেগ যখন অনেক বেশি হয়ে যাবে তখন সেটা ফেইল করবে, তখন তোমাকে সে অবশ্যই লরেন্স রূপান্তর নিয়ে কাজ করতে হবে। সো লরেন্স রূপান্তরের মেইন পার্টটাই ছিল এই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এই অনুপাতটাকে দিয়ে চিন্তা করতে হয়, এটাকে লরেন্সের যুগক বা গামা নাম দিয়ে প্রকাশ করা হয়। সো এটা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, মানে এই গুণকটাকে দিয়ে আমার চিন্তা করতে হবে, এটা সেটা কোএফিশিয়েন্ট। তো তাই যদি হয় তাহলে আমি এখন সবগুলো সূত্রকে একবারে হাতের বাম পাশে দেখাচ্ছি, খেয়াল করো প্রথম সূত্রে এটা হচ্ছে দৈর্ঘ্য কিভাবে পরিবর্তিত হবে সেই সূত্র। এখানে তোমাদের মেইনলি প্রবলেমটা যে জায়গায় হয় আমি কোনটাকে এল ধরবো কোনটাকে এল নট ধরবো কোনটাকে টি ধরবো কোনটাকে টি নট ধরবো, এই প্রবলেমটা সবচেয়ে কমন। আচ্ছা তখন এটাকে আমি একটু সুন্দর মতো বোঝানোর চেষ্টা করি, ঠান্ডা মাথায় শুনো। ধরো যে তোমার একটা ফ্রেন্ড তোমাকে ছেড়ে এখন আমেরিকা চলে যাচ্ছে, জাস্ট ধরো এখন ও কিসে যাবে, ও প্লেনে যাবে, তো তুমি ওকে সি অফ করতে গেলাম এয়ারপোর্টে, ধরো এটা প্লেন চুপ করে ল্যান্ডিং করে তোমার রানওয়েতে বসে আছে, তোমার ফ্রেন্ড এই প্লেনে করে আমেরিকা চলে যাচ্ছে, তো তুমি যখন দূর থেকে এই প্লেনটাকে দেখতেছো দেখতেছো প্লেনটা কিন্তু অনেক বড়, তো যখন ল্যান্ডিং অবস্থায় বসে আছে প্লেনটা বিশাল তোমার কাছে একটা বড় ফিল হচ্ছে, এই প্লেনটা একসময় টেক অফ করে আকাশে উঠে যাবে। তুমি ভাবো তো তুমি যখন মাটি থেকে এই প্লেনটাকে খেয়াল করবা
তোমার কাছে কিন্তু মনে হবে যে প্লেনটা আস্তে করে ছোট হয়ে গেল, কিন্তু এই বিশাল প্লেনটাই যখন মাঝে থাকে তখন তুমি এটা অ্যাকচুয়াল লেন্থ সম্পর্কে একটা আইডিয়া করতে পারো। এটা আপেক্ষিকতার উদাহরণ না, যে তোমাকে বোঝানোর জন্য বলতেছি, আমি আবার বলতেছি, যখন প্লেনটা ল্যান্ডিং করে তোমার চোখের সামনে বসে আছে, প্লেনটাকে বিশাল বড় মনে হচ্ছে, অর্থাৎ যখন প্লেনের কোনো বেগ নাই। কিন্তু এই প্লেনটা যখন আকাশে উঠবে বেগ নিয়ে, তখন তোমার কাছে ছোট মনে হবে। এটা একদম তোমার কথা, তুমি কোথায় আসো, তুমি কিন্তু প্লেনের বাহিরে, প্লেনের ভিতরে না। এখন তোমার যে ফ্রেন্ডটা প্লেনে উঠলো, একবার চিন্তা করে দেখো তো, ও প্লেনের ভিতরে যে উঠে বসে পড়ছে, প্লেনটা নিচে থাকুক আর প্লেনটা আকাশেই থাকুক, তোমার ফ্রেন্ডের কাছে কিন্তু প্লেনটার কোনো চেঞ্জ ফিল হবে না। ও প্লেনটাকে আগেও যা দেখছে এখনো তাই দেখবে। তার মানে যে এই প্লেনের বাহিরে আছে তার কাছে দৈর্ঘ্যটা চেঞ্জ বলে মনে হচ্ছে, কিন্তু যে ভিতরে ছিল তার কাছে কিন্তু কোনো পরিবর্তন মনে হচ্ছে না। তার মানে এখানে দুইজন অবজারভার, একজন হচ্ছে যে পৃথিবীতে বসে বসে দেখবে, আর্থে বসে বসে অবজার্ভ করবে, মানে তুমি বা আমি, আমরা আর্থে বসে অবজার্ভ করব, আর্থের অবজারভার। আর আরেকজন থাকবে যে রকেটের ভিতরে বা এমন কোনো প্লেনের ভিতরে আছে যেটা হিউজ ভেলোসিটি নিয়ে যেতে পারে, তার রকেটের ভিতরে আরেকজন অবজারভার আছে। ঠিক আছে, তো সবসময় মনে রাখবা যে অ্যাকচুয়াল ঘটনা ঘটতেছে কোথায়, ওই প্লেনটা মুভ করতেছে বা রকেটটা মুভ করতেছে, তা রকেটের ভিতরে যে আছে সে হচ্ছে অ্যাকচুয়াল অবজারভার, মানে সে সবকিছু বাস্তবে দেখতেছে। কিন্তু দূর থেকে যে দেখবে, মানে পৃথিবীতে বসে বসে তুমি বা আমি যে দূর থেকে দেখবো, তারা কিন্তু নর্মাল দেখবো না, তারা একটু কম বেশি দেখবো। তাহলে যে রকেটের ভিতরে বা প্লেনের ভিতরে আছে, সে ধরো কোন একটা এক্সপেরিমেন্ট করতেছে, সেটা করতে তার যে সময় লাগবে সেই টাইমটা হচ্ছে টি নট। রকেটের ভিতরে যে ভর থাকবে সেটা হবে এম নট, রকেটের ভিতরে যে দৈর্ঘ্য থাকবে সেটা হবে এল নট। ঠিক আছে, অর্থাৎ যে অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টটা করতেছে তার জন্য সবকিছু হচ্ছে নট, আর যে বাহির থেকে অবজার্ভ করবে তার জন্য টাইম হবে টি, তার জন্য ম্যাস হবে এম, এবং তার জন্য দৈর্ঘ্য হবে এল, মানে তুমি আমি যে বাহির থেকে দেখতেছি ঘটনাটা কি হইতেছে। তাহলে তুমি একবার চিন্তা করে দেখো তো, এল নট কে সাধারণত কি বলা হয়, স্থির দৈর্ঘ্য বলা হয় না? তো তোমার ফ্রেন্ডটা যে প্লেনের ভিতরে চুপ করে বসে আছে, প্লেনটা যত জোরেই যাক ও তো আর প্লেনের মধ্যে কোনো চেঞ্জ দেখবে না, ও তো প্লেনটাকে আগেও যা ছিল তাই দেখবে। তো এখন দেখো তো কথাটা কিন্তু মিলে যাওয়ার কথা, নিশ্চল কথার সাথে আমি যা বললাম তোমার এখন কিছুটা হলো মিল ফিল করার কথা। এখন আমি এই তিনটা যে সূত্র ভালো করে খেয়াল করি, সেটা হচ্ছে এরকম, টি এবং এম ওর সূত্রটা সেম টু সেম, মানে টাইম এবং ম্যাস এদের সূত্রটা একই রকম। কিরকম? সেটা হচ্ছে তোমার দুই নাম্বার সরি তিন নাম্বার সূত্র এবং হচ্ছে পাঁচ নাম্বার সূত্র। দেখো এখানে টি নট এবং এম নট কে ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে, কিন্তু ব্যতিক্রম হচ্ছে প্রথম সূত্র বা দৈর্ঘ্য সূত্র, এখানে হচ্ছে গুণ করে দেওয়া হয়েছে রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার দিয়ে। তাহলে দৈর্ঘ্য হবে সংকুচিত, কিন্তু সময় এবং ভর বৃদ্ধি পাবে, সময় এবং ভর কমবে না, সো বেড়ে যাবে। কার জন্য বেড়ে যাবে? আমরা যারা বাহিরে আছি, যারা পৃথিবীতে চুপ করে বসে আছি, তার জন্য বেড়ে যাবে। ব্যাপারটাকে আরেকটু ডিফারেন্ট ভাবে তুমি চিন্তা করে দেখতে পারো, জাস্ট ভাবার জন্য যে আপেক্ষিকতা ব্যাপারটা আসলে কিরকম, জাস্ট ভাবার জন্য ভাবো। আমি যেখানে এক্সাম্পল দিয়েছিলাম প্লেনের ক্ষেত্রে, এটা কিন্তু আপেক্ষিকতা না, জাস্ট ফিল করার জন্য তোমাকে বলছিলাম। ধরো তোমাদের হচ্ছে বোর্ডের বাংলা পরীক্ষা, তিন ঘন্টা টাইম, তোমাকে হচ্ছে অনেকগুলো প্রশ্ন উত্তর লিখতে হবে। তো সাধারণত মোটামুটি সবাই বলে যে এত কম সময়ে এত বেশি তো অ্যান্সার করা যায় না, কষ্ট হয়ে যায়। কিন্তু যদি তোমাদের মধ্যে কোনো ফ্রেন্ড এমন থাকে যে প্রচন্ড ফাস্ট লিখতে পারে, তার জন্য কি তিন ঘন্টা আসলে খুব বড় কিছু মনে হবে? তার কাছে মনে হবে তিন ঘন্টা কোনো দরকারই নেই, আমি তো আরো আগে লেখা শেষ করে ফেলতে পারি। তার মানে ও কিন্তু আগে আগে ব্যাপারটাকে শেষ করতে পারতেছে। বাট সেই সেম জিনিসটাই তোমার যদি করতে হয়, তোমাকে একটা লম্বা সময় নিয়ে চিন্তা করতে হচ্ছে, অর্থাৎ যে স্লো তার কাছে কিন্তু সময়টা আলটিমেটলি বেড়ে যাচ্ছে। অর্থাৎ উল্টো কথায় বলতে পারি, যে খুব তাড়াতাড়ি মুভ করতে পারে তার কাছে সময়টা স্লো হয়ে যায় বা তার সময় কম লাগে। ব্যাপারটাকে আমি এভাবে চিন্তা করে ভাবতে পারি, চিন্তা করে দেখো কিছু হলে আশা করি বুঝতে পারবা। আচ্ছা, আর অবশেষে আট নাম্বার হচ্ছে আইনস্টাইনের মেইন সূত্র, ই সমান সমান এমসি স্কোয়ার, যে কোনো বস্তু যদি গতিশীল হয় তখন সেটার ক্ষেত্রে তার টোটাল এনার্জিটা কত হবে, আচ্ছা আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব থেকে পাওয়া যায়। এখানে এম বলতে অবশ্যই গতিশীল ভরের কথাই মিন করা হচ্ছে। আর এগুলো বাদে দুই নাম্বার সূত্র, চার নাম্বার সূত্র এবং ছয় নাম্বার সূত্র, এগুলো আসলে আর কিছুই না, শুধুমাত্র পক্ষান্তর করে বেগটাকে নির্ণয় করার জন্য করা হয়েছে, দ্যাটস ইট, আর কিছু না। সো মেইন তিনটা সূত্র আসলে তোমাদের
ময় থাকবে, আর কোনো ঝামেলা হবে না যে কোনটাকে নট ধরবো এবং কোনটাকে নট ধরবো না। এই অধ্যায়ে মৌলিক বল নিয়ে কথা বলা হয়েছে, চারটা ফান্ডামেন্টাল ফোর্স আছে, আমরা অবশ্যই একটু বইয়ে পড়বো, মহাকর্ষ বল, তাই চুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল এবং হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, একটু বইটা পড়বো আপনার। তাহলে এখন চলো এই সূত্রগুলো ইউজ করে কিছু সিকিউ দেখা যাক বা প্রবলেম সলভ করা যাক। বলা হচ্ছে যে তোমার বন্ধু একটি অতি দ্রুত গতি সম্পন্ন কাল্পনিক গাড়িতে এত বেগ নিয়ে তোমার পাশ দিয়ে চলে গেল, ঠিক আছে? তোরা কাজ করি, ড্রয়িং করে চিন্তা করি ব্যাপারটাকে, আমার ড্রয়িং অনেক খারাপ, বাট ভেবে নাও যে এটা তুমি চুপ করে দাঁড়ায় আছো, ঠিক আছে? আই নো চুপ তো দাঁড়ায় আছো, আর তোমার যে ফ্রেন্ড সে হচ্ছে কোন একটা গাড়ি আছে, যেই গাড়ির একটা ভয়ানক গতি আছে, সেই গতিটা কত বলো আমাকে? ভি সমান সমান 0.76 অফ সি। সি বলতে এখানে আলোর বেগ বোঝানো হচ্ছে, ভালো কথা। এবং গাড়িটি 5.80 মিটার লম্বা বলে তোমার কাছে মনে হলো। তাহলে চিন্তা করে বলো তো এই দৈর্ঘ্যটা কে দেখতেছে, তোমার ফ্রেন্ড নাকি তুমি? তুমি দেখতেছো। আর এই গাড়িটা এখন চুপ করে বসে আছে নাকি গতিশীল? ও তো চলে গেল, তার মানে গতিশীল। সো তুমি যেটা দেখছো সেই দৈর্ঘ্য হচ্ছে এল, এটা হচ্ছে 5.80 মিটার। কিন্তু তোমার ফ্রেন্ড কই ছিল? গাড়ির ভিতরে। তাহলে ও যে দৈর্ঘ্য দেখবে অথবা স্থির অবস্থায় যে দৈর্ঘ্য হবে সেটা কিন্তু এটা এখনো প্রশ্নে উদ্দীপকে বলা হয়নি। এখন তোমাকে গয় বের করতে বলতেছে যে স্থির অবস্থায় গাড়িটির দৈর্ঘ্য কত হবে বা তোমার ফ্রেন্ডের কাছে ওই দৈর্ঘ্যটা কত, এটা নির্ণয় করো। তো এটা ডাইরেক্ট সূত্র, তুমি জাস্ট মান বসাবা, সলভ হয়ে যাবে। তাহলে এল সমান সমান এল নট রুট ওভার 1 - v² / c² তোমার কি দরকার? এল নট দরকার। পরীক্ষায় আমাদের ছোট ভুলটাই হয় যে এল বের করবো না এল নট বের করবো, এটাই বুঝতে পারি না, ঠিক আছে? ফাইন, তাহলে 5.8 / 1 - v² / c². তো ভি এর মানটা কত? 0.76 সি। তাহলে উপরে সি আর নিচে সি কাটাকাটি হয়ে যায়, পড়ে থাকে শুধুমাত্র স্কোয়ার, দিলাম একটা হোল রুট। এগুলো একদম সিম্পল যোগ বিয়োগ গুণ ভাগ। এখন তুমি যদি কষ্ট করে আবার ভি এর মানটাকে বের করতে চাও আলোর বেগ দিয়ে গুণ করে, আমি কিন্তু এটা করার কোনো কারণ দেখি না। তুমি যে সিম্পলি অনুপাতটাকে ধরবা, বিয়োগ দিবা, কাজ শেষ, যা আসবে দেখা যাবে। তো এটা করলে তোমার মানটা আসবে মোটামুটি 8.92 মিটার। তাই দেখো তো ব্যাপারটাকে জাস্ট ভাবো, যে প্লেন যখন মুখের সামনে চুপ করে বসেছিল অনেক লম্বা মনে হচ্ছিল, কিন্তু এই প্লেন যখন আকাশে উড়ে চলে যাবে তখন কিন্তু আমার কাছে অনেক ছোট মনে হবে। যদি আপেক্ষিকতার উদাহরণ না, শুধুমাত্র বোঝানোর জন্য বললাম, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। আচ্ছা, এবার আসি 4 মার্কের প্রবলেমে। বললো যে তোমার ঘড়িতে 20 সেকেন্ড সময় অতিবাহিত হলে তোমার বন্ধুর ঘড়িতে অতিবাহিত সময়টা বেশি হবে নাকি কম হবে? অঙ্ক করেই বের করি, বেশি হবে না কম হবে? তো একবার চিন্তা করে দেখো, তুমি কিন্তু বাহিরে আছো, বাহির থেকে অবজার্ভ করতেছ, তো তোমার ক্ষেত্রে টাইম হবে সেটা হবে টি, আর গাড়ির ভিতরে বা রকেটের ভিতরে যে তোমার ফ্রেন্ড আছে তার জন্য হবে টি নট। টি সমান সমান 20 সেকেন্ড, মানে তুমি যা দেখতেছো আর তোমার ফ্রেন্ড দেখবে টি নট, এটা কত তা কিন্তু আমি জানি না। এখন সূত্র কি? টি এর ক্ষেত্রে সূত্রটা উল্টা, টি সমান সমান টি নট ডিভাইডেড বাই 1 - v² / c² লেখা। আমার থেকে বের করা দরকার টি নট, তাহলে 20 সেকেন্ড কে আমরা আবারও ভাগ করে দিব 1 - v² / c² যেহেতু অনুপাতটা 0.76, সো অনুপাতটাকে স্কোয়ার করে আবারও সিমিলারলি দেখো ভাগই করে দিলাম। অঙ্কটা করার আগে থেকে আমি জানি যে এই মানটা বেশি আসবে, এটা কিন্তু জানা আছে, ঠিক আছে? তো টি সমান টি নট 1 - v² / c² বা এখানে টি নটের ভ্যালু তোমার চলে আসছে 30.77, এই তো। তাহলে আর আমার কোনো কাজ নাই, আমি তো মান পেয়ে গেছি, তাহলে অ্যাডজাস্ট এত সেকেন্ড দ্যাটস ইট। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো, এটা নিয়ে এতবাদে আর কোনো সমস্যা থাকলো না, ঠিক আছে? এতটুকু মনে রাখবা কাকে টি ধরবা আর কাকে টি নট ধরবা, যদি এই জায়গাটা ধরতে ভুল হয়ে যায় তাহলে কিন্তু সবকিছুই উল্টা পাল্টা হয়ে যাবে। আচ্ছা সরি, এখানে আমার এক কিছু ভুল হয়েছে, আমি তো ভাগ করে ফেলছি, ভাগ তো হওয়ার কথা না, এ তো গুণ হবে। তার কারণ বেশি তো দেখার কথা আমার, আমার ফ্রেন্ড তো বেশি দেখার কথা না, যদি মানটা বেশি আসছে তার মানে আমার একটু গুণ ভাগ করতে ভুল হয়েছে। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি এটা 20 দিয়ে ভাগ হবে না, এটা সিম্পলি 20 দিয়ে গুণ হবে, আমি জাস্ট ভুলে লেখার জন্য তাড়াতাড়ি করছি, একটু ভুল হয়ে গেছে। সো মানটা কমে মান চলে আসলো 12.998 বা আমি চলে রাফলি বলতে পারি 13 সেকেন্ড। হ্যাঁ, এবার ব্যাপারটা বিশ্বাসযোগ্য, এবার যে কাল দীর্ঘায়ন হয়েছে অর্থাৎ তোমার ফ্রেন্ড যা দেখবে তুমি তার চেয়ে বেশি দেখবা, এবার ঠিক আছে। তুমি চাইলে এখন এখানে বলতে পারো এখানে সময় পার্থক্যটা কত হবে, এখানে রাখলি সময় পার্থক্যটা হবে 7 সেকেন্ড। ওকে ফাইন, এই তো এত অঙ্ক করে তোমাকে ফুল মার্ক দিয়ে দিবে, আর কোন ঝামেলা নেই।
তা চলো এর পরবর্তী আমরা সিকিও দেখে ফেলি। বলা হচ্ছে 1 মিটার লম্বা একটি ধাতব বস্তুর ঘনত্ব পৃথিবীর পৃষ্ঠে সামথিং কেজি পার মিটার কিউব। ওই বস্তুকে একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে দৈর্ঘ্য বরাবর 0.9 সি বেগে গতিশীল করা হলো। তাহলে 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে গতিশীল অবস্থায় এটা দৈর্ঘ্য নির্ণয় করো। একদম সিম্পল একটা প্রশ্ন। তাহলে আমরা জানি ডাইরেক্ট সূত্র এল সমান সমান এল নট রুট ওভার 1 - v² / c² এখন দেখো তো তুমি এখানে এল নটের মানটা কত নিবা, 1 মিটার লম্বা মানে স্থির অবস্থায়, সো এল নট হচ্ছে 1, দেন আর কোনো কাজ নাই, ভি বাই সি তোমাকে সব তো রেশিও দেওয়াই আছে, তুমি সিম্পলি 0.9² দিয়ে দাও। এবার ক্যালকুলেটার বসাও, যা আসবে মানটা অবশ্যই কমে যাবে, এই মানটা আসতেছে আমার 0.436 মিটার। শেষ। তাহলে আমার গতিশীল অবস্থায় দৈর্ঘ্য অবশ্যই ছোট হয়ে যাবে, দৈর্ঘ্য সংকোচন, তাহলে আমি যা জানি আমার মানটা তাই বলতেছে। অলওয়েজ চেক দিবা, কারণ একটু ভুলভাল হয়ে গেলে শেষ। আচ্ছা 4 মার্কে আসি, গতিশীল বস্তুটির ঘনত্ব কি পরিমাণে বাড়বে বা কমবে এটা আমাকে এক্সপ্লেইন করো। তো ঘনত্বের ক্ষেত্রে সূত্র কি ছিল, আমরা জানি ঘনত্ব রো সমান সমান m/v, মানে হচ্ছে ভর ভাগ আয়তন। তাহলে এম থাকুক এম এর জায়গায়, ভলিউম কথার মানে কি, ভলিউম কথার মানে হচ্ছে দৈর্ঘ্য ইনটু ক্ষেত্রফল। এখন আমার প্রশ্নটা হচ্ছে আমি যদি কোনো বস্তুকে কোন একটা নির্দিষ্ট ডাইমেনশন বরাবর ছুঁড়ে মারি তাহলে সেটা কি হওয়া উচিত। আমরা শিখছিলাম দৈর্ঘ্যটা সংকুচিত হয়। তাহলে প্রশ্ন হচ্ছে আমার তো ত্রিমাত্রিক বস্তু 3টা ডাইমেনশন, ক্ষেত্রফল করার জন্য তো প্রস্থ লাগবে আর আয়তন করার জন্য তো উচ্চতাও লাগবে, তাহলে কিসের পরিবর্তন করব। সবসময় মনে রাখবা কোনো বস্তুকে যেই দিক বরাবর ছোড়া হচ্ছে শুধুমাত্র সেই দিকে বা সেই ডাইমেনশনের পরিবর্তন আসবে, অন্য কোনো ডাইমেনশনের পরিবর্তন আসবে না। অর্থাৎ তুমি দৈর্ঘ্য বরাবর ছুড়লে দৈর্ঘ্য বদলাবে, প্রস্থ বরাবর ছুড়লে প্রস্থ বদলাবে, অথবা উচ্চতা বরাবর ছুড়লে শুধুমাত্রই উচ্চতা বদলাবে, বাকি কিছুকে হাত দেয়া যাবে না। ঠিক আছে, তাহলে এখন কম্পেয়ার করি। তাহলে ভাগ করবো এটাকে রো ডিভাইডেড বাই রো নট। রো কথার মানে গতিশীল অবস্থার ঘনত্ব আর রো নট কথার মানে হচ্ছে স্থির অবস্থার ঘনত্ব। তাই যদি হয় উপরে কি করব, এম বাই ভি, আর হরে হচ্ছে এম নট ভাগ ভি নট, মানে হরে হচ্ছে সব স্থির অবস্থার কন্ডিশন। সুন্দর করে লিখলে এম বাই এম নট ইন্টু হচ্ছে ভি নট ডিভাইডেড বাই ভি। এখন তুমি চাইলে আয়তনকে সুন্দর মতো কনভার্ট করে ফেলতে পারো ক্ষেত্রফল এবং হচ্ছে দৈর্ঘ্য দিয়ে, কিন্তু এই জায়গায় একটু চালাকি করব। আমি যেহেতু দৈর্ঘ্য বরাবর ছুঁড়ে মারছি তার মানে শুধুমাত্র দৈর্ঘ্যের চেঞ্জ হবে, ক্ষেত্রফলের কিচ্ছু যাবে না আসবে না, দেখলা। তাই আমি এখানে ভি নট এর পরিবর্তে এল নট ইন্টু এ লিখলাম আর ভি এর পরিবর্তে এল ইন্টু এ লিখলাম, অর্থাৎ ক্ষেত্রফলের কিছুই যাবে না আসবে না, শুধুমাত্র দৈর্ঘ্য বাড়বে অথবা দৈর্ঘ্য কমবে। তাহলে ফাইনাল এখানে কি থাকতেছে, এম বাই এম নট ইন্টু হচ্ছে এল নট বাই এল। এখন এতটুকু তো চাইলে আমরা কম্পেয়ার করতেই পারি, তাই না। তাহলে এম বাই এম নট সূত্র কি হবে, 1 / v² / c² হল আমার সূত্র জানি। এমনকি এল নট বাই এল এই অনুপাতটা করলেও কিন্তু 1 / v² / c² এটাই আসে। এখন কেউ যদি বলো ভাইয়া কিভাবে আসলো, ডাইরেক্ট সূত্র এল সমান সমান এল নট ইন্টু 1 - v² / c² আমি মেইন সূত্র বসাই দিছি। তাহলে ফাইনালি এখান থেকে অনুপাতটা চলে আসতেছে 1 / v² / c² তুমি তো জানো এখানে বেগ কত, এখানে v সমান সমান হচ্ছে 0.9 c, সো বেসিক্যালি 0.9 কে স্কোয়ার করতে হবে। তাহলে এখন এখান থেকে আমি অনুপাতটা করে ফেলি, তাহলে ফাইনালি আমি পেয়ে যাচ্ছি রো সমান সমান রো নট ডিভাইডেড বাই 1 - 0.9 স্কোয়ার। আমি রো নটটাকে হর থেকে টান দিয়ে উপরে উঠাই দিছি, তাহলে এখন যেখানে মানটা বসাই দিই তাহলে ফাইনালি আমার এখানে যে গতিশীল অবস্থার ঘনত্ব সে চলে আসবে 9.474 × 10⁴ kg/m। তাই খেয়াল করে দেখো আগে কত ছিল, আগে ছিল 1.8 পাওয়ার 4, আর এখন হয়ে গেছে 9.474 পাওয়ার 4। যেহেতু দৈর্ঘ্য সংকুচিত হয় তার মানে আয়তনটাও কমে যায়, আর আয়তন কমে যাওয়া মানে অবশ্যই ঘনত্ব বৃদ্ধি পাওয়ারই তো কথা। সো আমার যেটা মনে হচ্ছে আমার অঙ্কেও কিন্তু সেই ভ্যালুটাই আসছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ঘনত্ব কতটুকু বাড়লো নাকি কমলো, ঘনত্ব অবশ্যই বেড়ে গেছে, তাহলে কতটুকু বাড়ছে, গতিশীল ঘনত্ব
माइनस स्थिर अवस्थार घनत्व जस्ट वियोग कर दिब তাহলে বিয়োগ করলে চলে আসবে 7.674 ইনটু 10 টু দি পাওয়ার 3 কেজি পার মিটার কিউব। তাহলে এখানে উত্তরটা হচ্ছে অবশ্যই ঘনত্ব বাড়বে এবং কতটুকু বাড়বে সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারছি। তো এখানে আমরা মনে রাখবো যেই ডাইমেনশন বরাবর অথবা যেই দিকে তুমি ছুঁড়ে মারবা বস্তু শুধুমাত্র সেই ডাইমেনশনে পরিবর্তন আসবে, বাকি দুইটা অক্ষের কোনো পরিবর্তন থাকবে না। এই সিম্পল কনসেপ্ট যদি ভুলে যাও তাহলে কিন্তু পরীক্ষায় একটু ঝামেলায় পড়ে যাব। ঠিক আছে, তা চলো এখন আমরা এই পরবর্তী সিকে চলে যাই। বলা হচ্ছে কোন পরমাণুর দুটি ইলেকট্রনের বেগ যথাক্রমে 0.9 এবং 0.99c, সি বলতে আলো বেগ বোঝানো হচ্ছে, আর ইলেকট্রনের যে স্থির ভর সেটা হচ্ছে 9.1 × −31 kg। কয় বলবো দ্বিতীয় ইলেকট্রনটির গতিশীল ভর নির্ণয় করো। দেখো প্রশ্ন ভালো করে পড়বা, স্থির ভর না গতিশীল ভর, স্থির শক্তি নাকি তোমার গতিশীল অবস্থার শক্তি, একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। এই ব্যাপারগুলো কিন্তু পরীক্ষায় খুব গন্ডগোল লেগে যায়। আমি তোমাকে আরেকটা এক্সাম্পল দিয়ে বলি, এই আউট অফ স্টেম সেটা হচ্ছে এরকম উদ্যোগে যে চায় নেই। নর্মালি যখন আমাদেরকে বলা হয় গতিশক্তি নির্ণয় করো, আমরা কিন্তু ½mv² বলতে গতিশক্তি বুঝি। এটা কোনটা নিয়ম? এটা হচ্ছে সনাতন বা আমাদের নর্মাল ফিজিক্স ফার্স্ট পেপারে আমরা এভাবে গতিশক্তিকে নির্ণয় করি, কিন্তু যখন ফিজিক্স সেকেন্ড পেপারে কথা বলা হয় তখন কিন্তু গতিশক্তি এভাবে নির্ণয় করা যাবে না। তখন গতিশক্তি নির্ণয় করার সূত্র হচ্ছে আমরা জানি টোটাল এনার্জি সমান সমান m0c² প্লাস হচ্ছে গতিশক্তি, অর্থাৎ স্থির শক্তি প্লাস গতিশক্তি। তাহলে এখান থেকে বলতে পারি যে গতিশক্তি হবে টোটাল এনার্জি মাইনাস স্থির অবস্থার শক্তি। টোটাল এনার্জি মানে কি? E সমান সমান mc². তাহলে গতিশক্তি হচ্ছে m0c². এই প্লিজ কাইন্ডলি এটা একটু মাথায় রাখো যে ফিজিক্স ফার্স্ট পেপারে আমরা বলি ½mv², কিন্তু সেকেন্ড পেপারে যদি গতিশক্তি বের করতে চাও তাহলে কিন্তু ব্যাপারটা এক লাইনে হবে না, ব্যাপারটাকে একটু ভেঙে এইভাবে করতে হবে। এখন তুমি এম চাইলে কমন নিলে নাও বা নামলে না নাও সেটা অন্য কথা। এখানে এম নট বলতে বোঝানো হচ্ছে স্থির ভর, আর এম বলতে বোঝানো হচ্ছে গতিশীল অবস্থায় ভর। আর সনাতন ফিজিক্সে বা ফার্স্ট পেপার তো এম বলতে একটাই, ওইখানে তো দুই তিনটা এমই নাই। ঠিক আছে, এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করবা। তাহলে আসো আমরা এখন গয়ে 3 মার্কের অঙ্কটাকে করার চেষ্টা করি। দ্বিতীয় ইলেকট্রনটার গতিশীল ভর নির্ণয় করো, এটা তো একদম সিম্পল প্রশ্ন, ডাইরেক্ট সলিউশন। তাহলে এম সমান সমান m0 / 1 − v² / c². তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে নিশ্চল ভর কত প্রশ্নে না বললেও আমি জানি 9.1 × 10⁻³⁻¹ kg। এটা একদম মুখস্থ রাখতে হবে, একদম বলা যাবে না। তাহলে 1 - দ্বিতীয়টার ক্ষেত্রে তামাটা দ্বিতীয়টা কত তোমার, সেটা 0.9c। তাহলে 1 − 0.9² আর আশা করি কোনো ঝামেলা নাই, কিন্তু মানটা বসাইতে ভুল করো না বা গুণ ভাগ করতে কোনো তাড়াহুড়া করো না, তাহলে কিন্তু পুরো অঙ্কটা একদম জায়গা মতো শেষ হয়ে যাবে। আচ্ছা, সো একবার যে মানটা সে লিখে দিচ্ছি 6.45 × 10⁻³⁻¹ kg। তো দেখো তো এখানে কি ভরটা বাড়লো না কমলো? আমি নর্মাল সেন্সে জানি যে ওটাকে ছুঁড়ে মারলে গতিশীল অবস্থায় সেই বস্তুর ভরটা বৃদ্ধি পাওয়ার কথা, এবং হ্যাঁ আমার কিন্তু ভরটা বৃদ্ধি পাইছে, তার মানে অঙ্ক ঠিক আছে, অলওয়েজ চেক দিবা। তো মনে হতে পারে যে ভাই আগে তো ছিল −31 আর এখন তো হয়ে গেল −30, 31 থেকে 30 কমে গেল না? না, ব্যাপারটা উল্টা, পাওয়ারটা তো মাইনাস, পাওয়ার মাইনাস মানে ফিলটা উল্টা হবে, সংখ্যা যত কম তত বেশি বড়। সো এখানে অ্যান্সার ঠিক আছে, একদম ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, এবার আসি আমরা ঘয়ের ক্ষেত্রে 4 মার্কে। দেখো তো কি বলছে, উদ্দীপকের কোন ইলেকট্রনের আপেক্ষিক গতিশক্তি বেশি হবে? এই যে গন্ডগোল লাগাইছে, আপেক্ষিক গতিশক্তি বেশি হবে, এই কথাটার মানে কি? কথা মানে হচ্ছে নর্মালি আমি জানি গতিশক্তি মানে ½mv², কিন্তু যখনই আমাকে আপেক্ষিক এই টার্মটা দিছে তখনই আমার আরো বেশি শিওর হওয়া উচিত যে ভাই এটাকে ½mv² দিয়ে করা যাবে না। আরেকটা ক্লু দেই, চিন্তা করে দেখো প্রশ্নে যদি আমাকে আপেক্ষিক ভরটা নাও বলতো তারপরও আমি কিন্তু একটু এটাকে সিরিয়াসলি হ্যান্ডেল করতাম, তার কারণ এখানে ইলেকট্রনের যে বেগ এটা কিন্তু আলোর বেগের অনেক কাছাকাছি, 90% 99%। এটা কিন্তু নর্মাল 2 কিলোমিটার/আওয়ার বা 2 মিটার/সেকেন্ড এমন না, হিউজ পরিমাণের বেগ। তো যেহেতু হিউজ পরিমাণের বেগ, এটাকে কোনোভাবেই ½mv² দিয়ে করা যাবে না। কিভাবে করবো? ওই যে একটাকে শিখে আসছিলাম, তার মানে এখানে গতিশক্তি
সমান সমান টোটাল এনার্জি মাইনাস স্থির অবস্থার এনার্জি। তাহলে আমি চাইলে কিন্তু সুন্দর মতো এখান থেকে এম নট কে কমন নিয়ে ফেলতে পারি। আচ্ছা আমি আগে এম টাই কমন নিই, যে এম মাইনাস এম নট ইন্টু হচ্ছে সি স্কোয়ার। এখন দেখো তো এম কথা মানে কি, এবার এম কথা মানে এম নট ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার হোল রুট মাইনাস এম নট দেন সি স্কোয়ার। এইবার আমি এখান থেকে এক টান দিয়ে ব্যাপারটাকে সিম্পল করে এভাবে লিখতে পারি, দেখো তো ইকে সমান সমান এম নট সি স্কোয়ার, মানে এম নটটাকে কমনই বের করে দিলাম, ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার হোল রুট মাইনাস ওয়ান, এটা তো করতে পারি। তাহলে অনেক বইয়ে সূত্রটাকে এভাবেও লেখা আছে, ভয় পাওয়ার কিছুই নাই, একদম সিম্পল কনসেপচুয়াল জিনিসপত্র, জানাবে আমি ঘুরাই দিচ্ছি। তাহলে আসো এখন এই সূত্রটা ইউজ করে আমি একবার প্রথমটার জন্য গতিশক্তি বের করব, আরেকবার দ্বিতীয় ইলেকট্রনের জন্য গতিশক্তি বের করব। তাহলে প্রথম ইলেকট্রনের জন্য গতিশক্তি মানে ই কে ওয়ান সমান সমান এম নট সি স্কোয়ার থাকুক, ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে প্রথমটা যেন বেগ পাওয়া ছিল আলোর বেগের 90%, তাহলে ওয়ান মাইনাস পয়েন্ট নাইন স্কোয়ার মাইনাস ওয়ান। আর দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে, সেটা হচ্ছে ই কে টু সমান সমান এম নট সি স্কোয়ার ইন্টু ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস 99%, সো নাইন নাইন স্কোয়ার মাইনাস ওয়ান। এখন আমি চাইলে কিন্তু এই এক এবং দুই অঙ্কে ভাগ করেও কথা বলতে পারি, যে ইকে ওয়ান বাই ইকে টু, অথবা ডিরেক্টলি মানটাও বের করতে পারি। ঠিক আছে একটা কাজ করি, মানটা বের করে ফেলি, এটা একটু বেশি ইজি। এম নট এই মানটা কত হবে উদ্দীপকে বলুক আর নাই বলুক, আমি জানি ইলেকট্রনের স্থির ভর হবে অলওয়েজ 9.1 × 10⁻³১ আজীবন, এটা কখনোই ফেল করবে না। তাহলে এখন আসলে একটু ক্যালকুলেটর সুন্দর করে বসাই দিই, বসাই দিলে এই মানটা তুমি পেয়ে যাবা 1.06 × 10⁻³ জুল। আর তোমার এই দ্বিতীয় ক্ষেত্রে মানটা আসবে 4.99 × 10⁻³ জুল, উভয়েরই পাওয়ার সমানে সমান। তাহলে তো বুঝতে কোনো কষ্টই হচ্ছে না যে দ্বিতীয়টার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই গতিশক্তি বেশি আসবে। আর এখন বলো না যে ভাই আপনি এম নট সি স্কোয়ার মান কেন বসা নাই, আমি জাস্ট তোমাকে এখানে লেখার জন্য লিখে রাখছি কিন্তু ক্যালকুলেটর করার সময় ডাইরেক্ট মানটা বসাইছি, তার মানে দ্বিতীয় ইলেকট্রনের জন্য গতিশক্তি বেশি হবে। এই প্রশ্নটা মাঝে মধ্যে বোর্ডের পরীক্ষায় ঘুরায় এইভাবেও বলে যে সনাতন পদার্থবিদ্যায় গতিশক্তি এবং আপেক্ষিক বা তোমার আধুনিক পদার্থবিদ্যায় যে গতিশক্তি আসবে এদের মধ্যে তুলনা করো, অর্থাৎ তুমি একবার হাফ এম ভি স্কোয়ার দিয়ে মান বের করবা, আরেকবার এই সূত্র দিয়ে মান বের করবা এবং দেখাই দিবা কোনটার মান বেশি বা কোনটার মান কম হয়। সনাতন বা তোমার হচ্ছে এই মডার্ন ফিজিক্স দুইটারই অঙ্কের মান একটা পর্যায় পর্যন্ত সেম থাকে, তারপর থাকে না। ব্যাপারটা আসলে এইরকম, যদি ইলেকট্রনের বেগটা অনেক কম হইতো তখন তুমি যেই সূত্র দিয়ে অঙ্ক করো না কেন উত্তর সেমই পাইতা, কি যখনই ইলেকট্রনের বেগটা আলোর বেগের সাথে কম্পেয়ার করা যায় মানে যেমন 90% 80%, তখন সনাতনীয় পদার্থবিদ্যায় মানগুলো ভুলভাল দেওয়া শুরু করবে, তখন ওইটা আর বিশ্বাসযোগ্য থাকবে না। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো, খুব সিম্পল কিন্তু প্যাচ খায় না। এবার আমরা কিছু এখানে এমসিকিউ সলভ করে ফেলি। বলা হচ্ছে 100 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য বরাবর একটি নভোযান যাবে 0.9c বেগে। তাহলে নভোযানের কোন যাত্রী এই মাঠের ক্ষেত্রফলটা কত পরিমাপ করবে, তাহলে চিন্তা করে দেখো তো সে যাচ্ছে কোন দিক বরাবর, দৈর্ঘ্য বরাবর না, তাহলে এই মাঠের শুধুমাত্র দৈর্ঘ্যটা চেঞ্জ হবে, প্রস্থে কোনো চেঞ্জ আসবে না। ব্যাপারটাকে আমি একটু ড্রয়িং করে বোঝানোর চেষ্টা করি। ধরো এটা হচ্ছে আমার একটা বর্গাকার মাঠ, এটার যে বাহু 100 মিটার, নিচের বাহুটাও কিন্তু 100 মিটার কারণ বর্গ। এখন এটাকে দৈর্ঘ্য কোনটা ধরবো, একটা ধরলেই হইলো, সাপোজ দৈর্ঘ্য হচ্ছে যে এক্স অক্ষ বরাবর দৈর্ঘ্য, তাহলে এই দিক বরাবর একটা নভোযান উড়ে যাবে যার বেগটা হচ্ছে ভি সমান সমান 0.9c। এখন উড়ে গেলে কি হবে, উড়ে গেলে দেখা যাবে ওই দিক বরাবর মানে আমাদের এক্স অক্ষ বরাবর দৈর্ঘ্যটা কমে যাবে, তাহলে প্রস্থ আগেও ছিল 100 এখনো আছে 100 কিন্তু দৈর্ঘ্যটা একটু সংকুচিত হয়ে যাবে। তাহলে এই বর্গাকার মাঠটা এখন দেখলে মনে হবে কাইন্ড অফ আয়তক্ষেত্র হয়ে গেছে, তাহলে প্রস্থ বরাবর 100 মিটার থাকলো বাট দৈর্ঘ্য কি হবে, এই নতুন মানটা হবে এল। তাহলে বের করে ফেলি এল সমান সমান এল নট রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার,
বাই সি স্কোয়ার, তাই তো? এল নট বলতে কত বুঝবো? এল নট বলতে বুঝতেছি আমি এখানে 100 মিটার বা স্থির অবস্থায় যা ছিল সেটা, এখন মান বসে দিই 1 - 0.9 স্কোয়ার, এটা করলে তার মানটা আসছে 10√19, অথবা বলতে পারি 43.58, লিখে রাখি পাশে 43.588, তো তাহলে আমি 59 মিটার ধরে নিলাম। তাহলে এখন ওই পাশে 100 আর এই পাশে তোমার আছে 43.59, এটাকে যদি গুণ করে দিই তাহলে কিন্তু আমার অঙ্কটা সলভ হয়ে যাচ্ছে। আসলে তোমরা ব্যাপারটা বুঝতে পারছো, তাহলে 43.58 বা রাফলি বলতে পারি 43.59 মিটার স্কোয়ার, মানে 59 ওটাকে আমি একসাথে ধরে নিছি আর কি। হোপফুলি তোমরা বুঝতে পারছো অঙ্কটা কিভাবে করলাম। ক্ষেত্রফল না বলে দৈর্ঘ্য বললে একটা উত্তর থাকবে, ক্ষেত্রফল বললে আরেকটা উত্তর হবে। ঠান্ডা মাথায় চিন্তা করো, দেখো তোমরা পারবা, ভয় পাওয়ার কিছু না। একটি ইলেকট্রন নিশ্চল ভর 9.1, আর সেই ইলেকট্রনটি হচ্ছে পয়েন্সি বেগে গতিশীল, খুব ভালো কথা। তাহলে উদ্দীপক অনুযায়ী ইলেকট্রনটির নিশ্চল শক্তি কত হবে? নিশ্চল শক্তি কথার মানে হচ্ছে ই নট, এই কথার মানে হচ্ছে এম নট ইন্টু সি স্কোয়ার। আমরা কিন্তু একটু আগে এই ব্যাপারটাকে দেখে আসছিলাম যে তুমি টোটাল এনার্জি থেকে যদি এম নটের জন্য যে এনার্জি নিশ্চল শক্তিকে বাদ দিয়ে দাও তাহলে তুমি পেয়ে যাবে গতিশক্তি। সো ওই অঙ্কটারই আরেকটা আমরা পার দেখতে পারতেছি, মানগুলো বসাই দিব, তাই তো? আচ্ছা জিনিস খেয়াল রেখো, এখানে ইলেকট্রনের যে বেগ বলা এটা কত বসে? 0.6 অফ সি বসে না, এটাকে নিয়ে ভয় পাওয়ার কিছুই নাই। তার কারণ যখন নিশ্চল শক্তি বলা, নিশ্চল শক্তির ক্ষেত্রে সূত্র এম নট সি স্কোয়ার, ওই 0.6 কে দেখার দরকার নেই। তাহলে 8.19 × 10⁻¹⁴ জুল, দ্যাটস ইট, এটা হচ্ছে আমার সলিউশন। উদ্দীপক অনুসারে এই চলমান ভর এবং নিশ্চল ভরের মধ্যে অনুপাতটা কত হবে সেটা নির্ণয় করো, ভালো কথা। তাহলে সূত্র কি? এম সমান সমান এম নট ডিভাইডেড বাই 1 - v² / c² হোল। এখন কার অনুপাত রাখবে? চলমান ও নিশ্চল, যার নামটা আগে তাকে রাখবো লবে, যার নাম পরে তাকে রাখবো হরে। তাই চলমান ভাগ নিশ্চল ইজ ইকুয়াল টু 1 / v² / c². এখন তো বুঝেই গেছো। এইবার যেহেতু সূত্রে ভি চলে আসছে, তাহলে ইলেকট্রনটা যে 0.6 সি এই বেগ নিয়েছিল, এখন এটাকে ইউজ করার টাইম আসছে। একটু আগের অঙ্কে কিন্তু আমি এটাকে ইউজ করি নাই, তার কারণ আমার সূত্র হচ্ছে এম নট সি স্কোয়ার। তাহলে ওইখানে তো আমার আর শুধু শুধু 0.6 সি ইউজ করার দরকার নাই, কিন্তু এখন লাগবে। তাহলে এই অনুপাতটা করলে সিম্পলি চলে আসবে 5/4 অথবা 1.25। সলিউশনটা হচ্ছে 1.25:1। এখানে সাম আউট প্রত্যেকটা মানে অ্যাকচুয়ালি 1.5 আগে ছিল পরে নেই, কিন্তু পরীক্ষা মাথায় রাখবা যার নাম আগে তাকে রাখবো লবে, যার নাম পরে তাকে রাখবো হরে, সিম্পল কথা। ওকে, AMU সমান সমান কত? এই জিনিসটা অনেকেরই মাথায় গন্ডগোল লাগে। AMU বলতে বোঝানো হচ্ছে তোমার অ্যাটমিক ম্যাস ইউনিট, এটা কিন্তু মুখস্থ থাকা কথা, অ্যাটমিক ম্যাস ইউনিট। এটা মুখস্থ করার দরকার নাই যে অ্যাটমিক ম্যাস ইউনিটের ভ্যালুটা কত, 1.67 সামথিং। বাট আমি যেটাকে সলিউশন করি, সলিউশন করলে এখান থেকে পাওয়া যাবে এনার্জি হচ্ছে 931 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা মনে রাখবা যে এটাকে সলভ করলে অঙ্কে পাওয়া যায় 931 মেগা ইলেকট্রন ভোল্ট। কিভাবে আসলো যদি জিজ্ঞেস করো, তাহলে সূত্র হচ্ছে যে সিম্পলি ই সমান সমান এম সি স্কোয়ার। এখানে এম কোনটা? এখানে তোমার এম হচ্ছে 1 AMU এর অ্যাটমিক ম্যাস ইউনিট, এটাকে ধরে সলভ করলে অটোমেটিক্যালি বের করা যায়। এটা তোমাদের অ্যাডমিশন টেস্টে বোর্ডের পরীক্ষায় অনেক জায়গায় অনেকবার আসছে, এবং এটা করতে কোনো ক্যালকুলেটরের প্রয়োজন হবে না, জাস্ট মনে রাখবো, আশা করি তোমাদের মনে থাকবে। আচ্ছা ঠিক আছে, এবার আসি নাম্বার 5। 10 কিলোগ্রাম ভরের পদার্থ হতে কি পরিমাণ শক্তি উৎপাদিত হবে? একদম সিম্পল অ্যান্সার, ই সমান সমান mc স্কোয়ার, আর কিচ্ছু না, ঠিক আছে? যখন তোমাকে শক্তি বের করতে হবে তুমি এই একটা কাজই করবা, আর কিছু করার দরকার নেই। তাহলে 9 × 10⁶ ইন্টু তোমার হচ্ছে 10 কেজি, তাহলে গুণ করলে কত হয়? 9 × 10⁷। এটা করতে কিন্তু ক্যালকুলেটর লাগে না, কারণ সি স্কোয়ার মানে কি? 3 × 10⁸² 3×3 = 9, 8×8 = 16, 10 দিয়ে গুণ করলে পর এক বেশি, দ্যাটস ইট। আচ্ছা, 1 গ্রাম ভরকে সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত করলে মোট শক্তির পরিমাণ কত জুল হবে? দেখো সবগুলা মান কিন্তু সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার এভাবেই দিয়ে রাখছে। তাহলে এখন তুমি ঠান্ডা মাথায় আমাকে চিন্তা করে বলো তো, এম এর মানটাকে কেজি বানাও, মানে 1 / 1000,
সো কি হবে দশমিকের পরে তিনটা ঘর থাকতে হবে, তাহলে পয়েন্ট দুইটা শূন্য এক সি স্কোয়ার, এটা করতে গিয়ে ক্যালকুলেটর লাগে, লাগাতো উচিত না। আচ্ছা এবার আসি আমরা সাত নম্বরে, কোন বস্তু যদি আলোর বেগে চলে তাহলে কোন স্থির কাঠামোর সাপেক্ষে তার অবস্থা তার কি হবে, সে কিভাবে চলতেছে, আলোর বেগে চলতেছে। একটু ব্যাপারটা চিন্তা করো, তাহলে ভি বাই সি এই অনুপাতটা কত হবে, নিঃসন্দেহে ওয়ান হয়ে যাবে না, তাহলে ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এটা কত হবে, ইকুয়াল টু জিরো হয়ে যাবে না। আচ্ছা এবার লাগবে গন্ডগোল, তাহলে এম বাই এম নট রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, কোনো বাস্তব সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে সেই মানটা অসীমের দিকে অ্যাপ্রোচ করে, অর্থাৎ তার ভরটা যাচ্ছে অসীমের দিকে, তাই তো। দৈর্ঘ্য কি হবে একটু ভেবে দেখো তো, এল সমান সমান এল নট রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তার দৈর্ঘ্য কি হবে, দৈর্ঘ্য হচ্ছে তোমার শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয়ে যায়, তাহলে ভর অসীম হবে কথা ঠিক আছে, দৈর্ঘ্য অসীম হবে কথাটা ঠিক নাই। ঘনত্ব কি হবে, রো সমান সমান এম বাই ভি, তাই তো। তো যেহেতু এখানে ভরটাকে অসীম বলতে পারতেছি আর দৈর্ঘ্যটা ছোট হয়ে আসতেছে, তাহলে বলতে পারি এটা কিন্তু ধীরে ধীরে ঘনত্ব অসীমের দিকে অ্যাপ্রোচ করে। সো অ্যান্সার ইজ ওয়ান এন্ড থ্রি, মানে খ। শেষ, দেখো তুমি চাইলে ঠান্ডামা চিন্তা করতে বের করতেই পারো। নাম্বার আট, পয়েন্ট এইট সি বেগে গতিশীল একটি রকেটের অবস্থার দৈর্ঘ্য ইস্তেবাসা কত, মানে এখানে অবস্থা বলতে নিশ্চল অবস্থা, ঠিক করে দিচ্ছি, একটি রকেটের নিশ্চল অবস্থার দৈর্ঘ্য, সরি এখানে তো স্থির বলা আছে, তাহলে এটাকে গতিশীল ধরতে হবে, গতিশীল অবস্থার দৈর্ঘ্য এর নিশ্চল অবস্থার কত গুণ হবে। সিম্পল অঙ্ক, এল সমান সমান এল নট রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এখানে গতিশীলকে কম্পেয়ার করতে বসে, দ্যাট মিনস এল বাই এল নট, তার মানে শুধুমাত্র ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। শেষ, পয়েন্ট এইট সি, আট আটে চৌষট্টি, তাহলে এক থেকে যদি একশো থেকে চৌষট্টি বাদ দিলে হয় ছত্রিশ, ছত্রিশ মানে কি ছয় ছয় ছত্রিশ, তাহলে এটার অনুপাতটা হবে জিরো পয়েন্ট সিক্স। যে আমার কথাটা বুঝো নাই আমাকে আবার লিখে বলতেছি, ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাহলে ওয়ান মাইনাস পয়েন্ট এইট স্কোয়ার, তাই না। এখন চিন্তা করো তো আট আটে কত হয়, আট আটে হয় চৌষট্টি, মানে জিরো পয়েন্ট সিক্স ফোর, তাহলে ওয়ান থেকে পয়েন্ট সিক্স ফোর বাদ দিবা বা একশো থেকে চৌষট্টি বাদ দিবা, তাহলে কত হয় ছত্রিশ বা জিরো পয়েন্ট থ্রি সিক্স, ছয় ছয় ছত্রিশ, তাহলে অনুপাতটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স। এইটা তোমাদের মনে রাখা উচিত, তার কারণ ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষায় এটা কমনলি এই সংখ্যাটা দিয়ে দেয়, বেগটাকে রাখে জিরো পয়েন্ট এইট সি অথবা জিরো পয়েন্ট সিক্স সি, তো এটা মনে রাখবা, আট দিলে ছয় আসবে, ছয় দিলে আট আসবে, একটু তো আশা করি তোমাদের মনে তোমার রাখতেই পারো। ঠিক আছে, নয় নম্বরে আসি, একটি রকেট কত দ্রুতিতে চললে এর দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের ওয়ান ফোর্থ হবে। এখন আদি দৈর্ঘ্যের কথা মানে কি, এখানে নিশ্চল নিয়ে কথা বলতে বসে, সো এল বাই এল নট ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফোর ইজ ইকুয়াল টু রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, অথবা ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার করো, তাহলে কত আসে ওয়ান বাই সিক্সটিন, অথবা ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সমান সমান ওয়ান মাইনাস ওয়ান বাই সিক্সটিন অথবা 15 over 16. So finally, root 15 by 16 into c. এরপরে করতে গেলে তুমি মোটামুটি তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, সো এটা পরে ক্যালকুলেটর বসে দাও, তাই মানটা আসবে 2.9 into 10^8। দেখো এখানে 2.99 সমানের কাছাকাছি মান দিয়ে রাখছে, বি কেয়ারফুল, এখানে উত্তরটা আসবে 2.9047 মানে 905, সো অ্যান্সার হচ্ছে ঘ, তাড়াহুড়া করবা না কিন্তু ভুল হয়ে যাবে। দশ নাম্বারে আবার সেই পুরোনো জিনিস, টু এম এ এম ইউ সমান সমান কত, আমি দুটোকে বলে আসছিলাম যে এ এম ইউ দিয়ে কিন্তু প্রচুর অঙ্ক পরীক্ষায় আসে। আচ্ছা একটা কাজ করি, আমি তো এখানে একদম ভেঙ্গে চুড়ে লিখে দিচ্ছি যে কিভাবে এই ব্যাপারটা আসলে ঘটে, তার কারণ সে এরকম যে ওয়ান এ এম ইউ বা ওয়ান অ্যাটমিক ম্যাস ইউনিট ইজ ইকুয়াল টু 1.6605390 × 10⁻²⁷ kg। তোমাদের এত বড় মান মনে রাখার দরকার নাই, তোমার 1.66 এতটুকু মনে রাখলেও হবে। তাহলে এটা কি একটা ভর পেয়ে গেছি, এখন আমার কি লাগবে, লাগবে এনার্জি, ই সমান সমান এম সি স্কোয়ার, এম তো একটু কি বললামই, আর সি হচ্ছে 3 × 10⁸ স্কোয়ার করে দিবা,
তাহলে এটা করলে প্রথমে যে মানটা আসবে সেটা হবে রাফলি 14.92 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 জুল। তুমি বলতে পারো ভাইয়া জুল একক আর ইলেকট্রন ভোল্ট তো হইলো না, এটাকে কিভাবে ইলেকট্রন ভোল্ট করব? নিয়মটা হচ্ছে জুল এককে যে মানটা আসছে তুমি সেই মানটাকে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে দাও, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, এইটা দিয়ে ভাগ করে দিলে কনভার্ট হয়ে যাবে ইলেকট্রন ভোল্টে, মানে জুল এককটা হয়ে যাবে ইলেকট্রন ভোল্ট। এখন এখান থেকে তুমি যে মানটা পাবা সে মোটামুটি হবে এরকম 931.5 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইলেকট্রন ভোল্ট। 10 টু দি পাওয়ার 6 এই কথা মানে কি মেগা না, তার মানে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। বাট আমি এটাকে 932 বললেও খুব একটা দোষ কিন্তু আসলে হচ্ছে না, তুমি যেটাকে 932 মেগা ইলেকট্রন ভোল্টও বলতে পারো, ডাজেন্ট ম্যাটার। এটা আমি পুরোটা একদম প্রুফকে লিখে দিলাম, আশা করি কারো আর কোনো কনফিউশন থাকবে না, ক্যালকুলেটরটা সুন্দর মতো করা যাবে। এএমইউ এই মানটা ক্যালকুলেটর কনস্ট্যান্ট মোডে দেয়া আছে। এখন কি বলছে তোমাকে বের করতে বলছে, 2AMU এটার মানটা কত, তাহলে 932 কে সুন্দর মতো একটা দুই দিয়ে গুণ করে দাও, দেখো কত আসে। তাহলে আমার আসতেছে 1864, কিন্তু এখানে কোথাও 1864 নাই, তাহলে 931.5 কে দিয়ে গুণ দাও 1863, এই শূন্য চলে আসছে 1863 মেগা ইলেকট্রন ভোল্ট। ওই 0.5 এর জন্য স্যার তোমার সাথে আর কিপটাই করবে না। এই দেখো এই যে 4 নম্বর MCQটা আগের পেজে 931, তো তুমি 931 চুজ করলেও প্রবলেম নাই, বা 931.5 চুজ করলেও প্রবলেম নাই, একই কথা দেখছো। আশা করি মনে থাকবে, বাট একক গুলা একটু কাইন্ডলি খেয়াল রেখো, নাহলে কিন্তু একদম 00। এই ছিল আমাদের এই অধ্যায়ের মেইন মেইন কথাবার্তা, যেগুলা একদম না বললেই না, আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারছো, এখানে তেমন কোনো সমস্যা আশা করি তোমাদের থাকবে না। ফটো ইলেকট্রিক ইফেক্ট আর যত ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস ছিল সব কিছুই কিন্তু তোমাদের এই শর্ট সিলেবাসে বাদ হয়ে গেছে, এবং এটা বাদ হয়ে গেছে বলেই কিন্তু আমি আর তেমন কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না। তোমাদেরকে আমি ভাবতেছি একটা এক্সট্রা বিষয় বলে রাখি, টুইন প্যারাডক্স বই নাম একটা আছে, তোমরা অবশ্যই শুনছো বলে আমি আশা করি। ওই যে ব্যাপারটা এরকম ছিল যে একজন নভোচারী, একজন নভোচারী না, যে দুই যমজ ভাই, তার মধ্যে হচ্ছে একজন নভোচারী এবং আরেকজন হচ্ছে চুপচাপ পৃথিবীতে থাকার মতো মানুষ। তো ওই একজন নভোচারী যে সে হচ্ছে তোমার রকেটে করে সামথিং বিগ নিয়ে মহাকাশ ঘুরে টুরে আসলো, ঘুরে আসার পরে সে দেখতেছে তার ভাই তো বুড়া হয়ে গেছে, কিন্তু যে রকেট ছিল তা কিন্তু বয়সটা বাড়েনি। চাইলে আমরা এই প্রবলেমটাকে দেখাতে পারি, একটু দাও একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে তোমাকে আমি দেখাই দিচ্ছি কোথায় করা যায়। আচ্ছা এই জায়গায় একটু এখানে তোমাকে টুইন প্যারাডক্সের ব্যাপারটা বুঝাই। কি ধরা যায়, ধরো এটা সলভ কিভাবে করব, দুজন ভাই, এটাকে আমি এভাবে চিন্তা করতে পারি যে উভয় একই সাথে জন্মের পরে 25 বছর পৃথিবীতে আসেন, জন্ম নিলেন, তো দুই ভাইয়েরই বয়স হচ্ছে 00, 25 বছর কেটে গেল পৃথিবীতে, তখন কি দুইজনেরই বয়স 25 এবং 25, 25 বছর বয়সে একজন ভাই বলল আমি পৃথিবীতেই থেকে যাব, আমি আর অন্য কোথাও যাব। তাহলে এই মুহূর্তে একজন ভাইয়ের বয়স হচ্ছে 25, আর 25 বছর বয়সে যে আরেকজন ভাই সে বলল কি যে আমি তাহলে রকেটে করে উড়ান দিই, কত বেগে যাবে, ধরো ও 0.8c এই বেগ নিয়ে রকেটে বসে জার্নি শুরু করলো, ঠিক আছে। এখন প্রশ্নটা হচ্ছে, জাস্ট ধরো পৃথিবীতে 30 বছর কেটে গেছে, আমি আবারও বলতেছি পৃথিবীতে 30 বছর কেটে গেছে, সো আমি আর্থের নিচে +30 লিখলাম। এই কথা মানে কি, পৃথিবীতে যদি 30 বছর কাটে তাহলে যেই ভাইটা পৃথিবীতে ছিল ওর এখন বয়স কত হবে, 25 বছর যোগ আরো 30 বছর, তাহলে যেই ভাইটা পৃথিবীতে ছিল এখন ওর বয়স হয়ে গেছে 55 বছর, আমি লিখলাম আর্থ। এখন পৃথিবীতে কাটছে 30 বছর, কিন্তু রকেটে কত বছর কাটছে তা কি তুমি জানো, সেটা কিন্তু তোমার জানা নাই, সবাই কমনলি এই জায়গাটা ভুল করে। পৃথিবীর 30 বছর মানে নিঃসন্দেহে রকেটের 30 বছর না, আরো কম হবে, তাহলে পৃথিবীর টাইমটাকে আমরা লিখবো টি দিয়ে, টি সমান সমান 30, আর রকেটে কতক্ষণ টাইম কাটবে, রকেটে টাইম কাটবে টি নট। তাহলে আসলে বের করে ফেলি রকেটে কতক্ষণ টাইম কাটবে, তাহলে আমি জানি টি সমান সমান টি নট 1 - v² / c². তাহলে এখান থেকে টি নট সমান সমান টি ইন্টু রুট ওভার যে পার্টটা আছে সেই পার্টটাকে আমার গুণ করতে হবে, তাহলে টি মানে হচ্ছে পৃথিবীর 30 বছর, গুণ করবো কত দিয়ে, যেহেতু বেগ বসছে 0.8c, তাহলে 8 আর 64 বাদ দিলে 36 বা 0.6, তাহলে কত হয় তোমার 3 × 6 = 18, অথবা হচ্ছে 18 বছর। তাই দেখো পৃথিবীতে 30 বছর কেটে গেছে আর রকেটে
মাত্র 18 বছর কেটে গেছে। তাহলে যখন এই ভাইটা পৃথিবীতে ফেরত আসবে তখন তার বয়স কত হবে? সে 25 বছর বয়সে জার্নি শুরু করছিল, 18 বছর যাবত সে রকেটের ভিতরে ছিল। তাহলে 25 এবং 18 যোগ করে দাও, যোগ কত? সে 43। তার মানে যেই ভাইটা রকেট চালায় এতদিন পরে পৃথিবীতে ফেরত আসবে ওর বয়স হবে 43 বছর, কিন্তু পৃথিবীর ভাইয়ের বয়স হয়ে গেছে 55। এ দেখলা, এটাই হচ্ছে টুইন প্যারাডক্স, বা একই সাথে একই সময়ে জন্ম নিয়েও একই রকম বয়স থাকা সত্ত্বেও একজনের জাস্ট বেগ কম বেশি হয়ে যাওয়ার কারণে এদের বয়সটাও প্রকৃতপক্ষে কম বেশি হয়ে গেল, এবং এটা বাস্তবেই ঘটে। সেটাই হচ্ছে টুইন প্যারাডক্স বা তোমার বোর্ডের পরীক্ষার অঙ্ক। আশা করি এটা বুঝতে পারছো, এটা আমি কোনো সিকিউরিটি দেখি নাই তাই দিয়ে দিলাম। আচ্ছা, এরকম একটা অঙ্ক বা এই টাইপের অঙ্ক কিন্তু বোর্ডে আগেও আসতো, সো প্র্যাকটিস রাখো, এটাকে ঘুরায় পেঁচায় ঘুরায় পেঁচায় অন্য কোনো ওয়েতেও স্যার পরীক্ষায় নিঃসন্দেহে দিতে পারে, এবং আশা করি তোমরা পারবা, ভয় পাওয়ার কিছু নাই। সো কিভাবে তোমার শক্তি কনভার্ট করতে হয়, ইলেকট্রন ভোল্ট বা মেগা ইলেকট্রন ভোল্ট দেখাই দিলাম, প্রত্যেকটা পয়েন্ট নিয়ে মোটামুটি কথা বললাম, তারপরে সনাতনীয় পদার্থবিদ্যার গতিশক্তি আর আপেক্ষিকতার গতিশক্তি বা মডার্ন ফিজিক্স এর গতিশক্তি এগুলো নিয়ে অঙ্ক দেখাইলাম, ভেঙেছিল কিন্তু বলিয়ে দিছি, তারপর ঘনত্বের পরিবর্তন বুঝাইলাম, কোন কোন ডাইমেনশন চেঞ্জ হবে বা কেন চেঞ্জ হবে এই ব্যাপারটাও কিন্তু তোমাকে বুঝাই রাখছি। আশা করি তোমাদের আর এখানে তেমন কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে এই অধ্যায়ে এর চেয়ে বেশি কিছু আমাদের প্রয়োজন নাই। এবার চলে যাব সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স। এই অধ্যায়টা বাস্তব জীবনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, মানে ভয়ানক রকমের ইম্পর্টেন্ট, এটাকে বাদ দিয়ে বাস্তবে সম্ভবই না। তুমি যখন ক্লাস করতেছো বা আমি যে ক্লাস নিচ্ছি সবকিছু কিন্তু এই সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স এরই অবদান বলতে পারো। তো সেমিকন্ডাক্টর কারণে যে ট্রানজিস্টার উৎপন্ন হয়, সে ট্রানজিস্টার আবিষ্কারের আগে পর্যন্ত কম্পিউটার বা বিভিন্ন গণনা যন্ত্র কিন্তু বিশাল বড় বড় ভারী ভারী সাইজের ছিল, একটা রুম জুড়ে একটা মাত্র কম্পিউটার, এবং ভয়ানক এক্সপেন্সিভ ছিল। কিন্তু এই সেমিকন্ডাক্টর থেকে যখন ট্রানজিস্টারের আবিষ্কার হইলো তখন একই সাথে দাম কমে গেল, সাইজে ছোট হয়ে গেল, অ্যাফোর্ডেবল পোর্টেবল দুইটাই হয়ে গেছে, এবং তার ফলাফল আজকে আমাদের প্রত্যেকের ঘরে ঘরেই ভালো ফোন আছে, ল্যাপটপ আছে, কম্পিউটার, আরো অনেক অনেক কিছু আছে। তাহলে আসো স্টেপ বাই স্টেপ আমার যে ব্যাপারগুলো নিয়ে কথা বলতে হবে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। শুরুতেই হচ্ছে আমরা বোঝার চেষ্টা করব পরিবাহী, অপরিবাহী, অর্ধ পরিবাহী, মানে পদার্থকে তিনটা বা অন্যান্য ভাগে কিভাবে ক্লাসিফাই করা যায় বা শ্রেণীবিভাগ করা যায়। দেখতে পারতেছ হাতের একদম বাম পাশে একটা স্টিলের রডের মতো আছে, মাঝখানে একটা কাঠের মতো দণ্ড আছে, আর একদম হাতের ডান দিকে জিনিস দেখতেছ হয়তো এটাকে চেয়েও না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার সিলিকন, মানে সিলিকনকে গলায় সুন্দর মতো একটা কি বলবো মন্ড বা দলা দলা বানায় রাখা আছে। ঠিক আছে, তো একটা হচ্ছে পরিবাহী, একটা অর্ধ পরিবাহী, তো আর একটা হচ্ছে অপরিবাহী। তো কমন সেন্স যদি জিজ্ঞেস করি যে বলো তো কোনটা কি জিনিস, তুমি অবশ্যই বলতে পারবা, তুমি অবশ্যই শিখছো, কেমিস্ট্রিতেও পড়ে আসছো। এখানে তো হাতের ডান দিকে যে সিলিকন এটা হচ্ছে অর্ধ পরিবাহী, অর্ধ পরিবাহীকে আমরা সেমি কন্ডাক্টরও বলে থাকি। জাস্ট আমি ইংলিশে লিখলাম আর কি, হাতের বাম দিকে এটা হচ্ছে পরিবাহী অথবা কন্ডাক্টর, বা আমরা নর্মালি যে তার বলি ওই তার, আর মাঝখানে যে কাঠ বা কাচ এগুলোকে বলা হয় অপরিবাহী। তাই সংজ্ঞা কিভাবে দিব, সংজ্ঞাটা হচ্ছে যেই পদার্থের মধ্য দিয়ে কারেন্টের ফ্লো হয় ইজিলি তাকে বলা হয় পরিবাহী, যার মধ্য দিয়ে কারেন্টের ফ্লো একদমই হয় না তাকে বলা হয় অপরিবাহী, আর এদের দুইজনের মাঝখানে যে সেটা তোমার হচ্ছে সেমিকন্ডাক্টর অথবা অর্ধ পরিবাহী। কিছু মজার বিষয় আমি তোমাকে বলি, পরিবাহী ক্ষেত্রে আমরা শিখে আসছিলাম যে পরিবাহীর তাপমাত্রা যত বৃদ্ধি পাবে সেই পরিবাহীর রোধ তত বৃদ্ধি পায়, রোধ বৃদ্ধি পাবে এই কথা মানে কি এটার মধ্যে কারেন্টের ফ্লো কমে যাবে, তাই না? এখন অপরিবাহীকে নিয়ে এরকম কোনো কথা বলার দরকারই নেই, তার কারণ ওর তো কোনো কারেন্ট এমনি যায় না, তো ওকে নিয়ে মাথা ঘামাবো, সেমিকন্ডাক্টরকে নিয়ে মাথা ঘামাই। সেমিকন্ডাক্টরে উল্টা হয়, তুমি যত তাপমাত্রা বৃদ্ধি করবা এই সেমিকন্ডাক্টরের যে রোধ সেটা ততই কমতে থাকে, তাই রোধ যত কমে যাবে কারেন্টের প্রবাহ তত বেড়ে যাবে না। খেয়াল করে দেখো তো সেমিকন্ডাক্টরের এই বৈশিষ্ট্য কিন্তু তোমার পরিবাহী একদম অপোজিট, একদমই ডিফারেন্ট। তাহলে এই ব্যাপারটাকে একটু উল্টা করে ভাবলে কেমন হয়, আমি তাপমাত্রা এবার বাড়াবো না, আমি তাপমাত্রাকে কমাবো, তাই তাপমাত্রা যদি আমি কমাইতে থাকি তাহলে আমার রোধের মানটা কি আস্তে আস্তে বাড়ার কথা না, রোধের মান বাড়লে কারেন্টের ফ্লো কমতে থাকবে। চিন্তা করতো তাপমাত্রা কমাইতে কমাইতে কত কমাইতে পারবা, কমাইতে কমাইতে সর্বনিম্ন তাপমাত্রায় যাওয়া সম্ভব, পরম শূন্য তাপমাত্রা, অথবা আমি বলতে পারি শূন্য কেলভিন,
তাহলে আমি যখন পরম শূন্য তাপমাত্রায় পৌঁছায় যাব, যার নিচে আর যাওয়া সম্ভব না, তখন তুমি বলতো রোধের মানটাও বাড়তে বাড়তে কোথায় যাওয়া উচিত? রোধের মানটাও বাড়তে বাড়তে অসীমের দিকেই যাওয়া উচিত না? এই যে একটা প্যাচ লাগছে, রোধের মান যদি হয় অসীম, এই কথার মানে কি? অসীম হওয়া মানে এখানে কোনো কারেন্টের ফ্লো হবে না, কারেন্ট ইকুয়াল টু জিরো। তার মানে আমি একটা অর্ধপরিবাহী তাপমাত্রা কমাতে কমাতে যদি পরম শূন্য তাপমাত্রার দিকে নিয়ে যাই, তখন একটা অর্ধপরিবাহী সুন্দর মতো অপরিবাহীর মতো আচরণ করবে। অপরিবাহী মানে হচ্ছে ইনসুলেটর, ঠিক আছে? তাহলে এখন চিন্তা করে বলতো, যদি আমি এমসিকিউ জিজ্ঞেস করি যে কোন উপায়ে অর্ধপরিবাহীকে অপরিবাহী করা যাবে, তুমি ডিরেক্টলি বলবা যে ভাইয়া আপনি তাপমাত্রা কমায় কমায় পরম শূন্য তাপমাত্রা কাছাকাছি নিয়ে যান, তখন একটা সেমি কন্ডাক্টর সুন্দর মতো অপরিবাহীর মতো আচরণ করবে, ঠিক আছে? আর সেমি কন্ডাক্টরকে যদি আমি চাই সুন্দর মতো একটা ভালো পরিবাহী করতে, তাহলে কি করতে হবে? তাপমাত্রা একটু বাড়ায় দাও, কারেন্টের পরিবহন বাড়বে, তখন সেমি কন্ডাক্টর সুন্দর মতো পরিবাহীর মতো আচরণ করবে। তার মানে ওকে চাইলে কিন্তু আমি যে কোনো দিকে নিজের মতো করে মডিফাই করাই নিতে পারি। আচ্ছা, তো এটা গেল একটা সিম্পল ডেফিনেশন। তোমরা এই অধ্যায় শিখবা অন্য একটা ডেফিনেশন দিয়ে, শক্তি ব্যান্ডের মাধ্যমে বুঝবা কিভাবে পরিবাহী, অপরিবাহী এবং সেমি কন্ডাক্টরকে ব্যাখ্যা করা যায়। তাহলে আসো শুরুতেই আমি অপরিবাহীকে নিয়ে কথা বলি। শক্তি ব্যান্ডকে বা এনার্জিকে আমি আঁকবো ওয়াই অক্ষে, ঠিক আছে? তো এখানে শক্তি ব্যান্ডের মধ্যে একদম প্রথমেই যে থাকবে এটা হচ্ছে আমার যোজন ব্যান্ড বা হচ্ছে ভ্যালেন্স বন্ড। আমরা কিন্তু যোজন স্তরের নাম শুনে আসছি, একদম পরমাণুর কক্ষপথের লাস্টে থাকে, এটা হচ্ছে যোজন স্তর। ওইখানকার ইলেকট্রনগুলোকে আমি একসাথে নিয়ে আসলে হয়ে যাবে যোজন ব্যান্ড। এখন তুমি যদি চাও এই ইলেকট্রনগুলোকে পুশ করে তুমি কারেন্টে ফ্লো করাবা, তখন কি করতে হবে? যোজন ব্যান্ড থেকে ইলেকট্রনগুলোকে টাইনে নিয়ে আসতে হবে পরিবহন ব্যান্ডে, মানে ইলেকট্রনগুলো মুভ করতে পারে। যদি মুভ করতে না পারে তখন তুমি চার্জ দিয়ে কোনো লাভ হচ্ছে না। এই পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের মাঝখানে দেখো তো একটা গ্যাপ আছে না, মানে ফাঁকা জায়গা, এই গ্যাপটাকে বলা হয় নিষিদ্ধ ব্যান্ড, অর্থাৎ যেখানে ইলেকট্রন থাকতে পারবে না সেই জায়গাটা। অবশ্য নিষিদ্ধ ব্যান্ডের আরেকটা সুন্দর উদাহরণ আছে বা আরেকটা সুন্দর ব্যাখ্যা আছে। তো দেখা যায় যে এই ব্যান্ডের গ্যাপটা বা নিষিদ্ধ ব্যান্ডটা যত বেশি চড়া হবে, ইলেকট্রন যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে যেতে তত বেশি কষ্ট হবে, মানে অনেক বেশি জোরে লাফ মারতে হবে। তো দেখা যায় সাধারণত এইখানকার শক্তি এটা হচ্ছে 6 ইলেকট্রন ভোল্ট থেকে 15 ইলেকট্রন ভোল্টের মতো হয়, মানে এই নিষিদ্ধ ব্যান্ডের যে গ্যাপটা বা ভ্যালু এটা হচ্ছে মোটামুটি 6 থেকে 15 ইলেকট্রন ভোল্টের মতো হয়, মানে যথেষ্ট হাই হয়। এবং এই জন্যই অপরিবাহীকে এত ইজিলি কারেন্ট পাস করতে দেওয়া যায় না, অপরিবাহীতে সহজে কারেন্ট যায় না। আচ্ছা, তাহলে এখন যদি আমি সেম কনসেপ্ট দিয়ে তোমাকে জিজ্ঞেস করি, তাহলে বলো তো দেখি অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হওয়ার কথা? অর্ধপরিবাহীর ক্ষেত্রেও নিঃসন্দেহে পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ড আছে, কিন্তু তুমি কিন্তু একটু আগে দেখছিলা যে আমরা অর্ধপরিবাহীকে একটু তাপমাত্রা বাড়ায়ে কমায়ে ইজিলি ওটাকে পরিবাহী করতে পারি অথবা চাইলে অপরিবাহীও করতে পারি। তাহলে এই যে নিচের যোজন ব্যান্ড আর উপরের যে পরিবহন ব্যান্ড, এদের মধ্যে যে গ্যাপ বা নিষিদ্ধ ব্যান্ড, এটা কিন্তু ছোট হবে। কার ক্ষেত্রে? সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই মানটা 1 ইলেকট্রন ভোল্টের চেয়ে মোটামুটি নিচেই হয়, অর্থাৎ এটাকে তুমি চাইলে ইজিলি এই গ্যাপটা কভার করতে পারবা এবং ইলেকট্রনকে মুভ করাইতে পারবা। তাহলে ফলাফল আমি চাইলে সুন্দর মতো বা খুব ইজিলি এটাকে দিয়ে পরিবহন করাইতে পারি, তাই না? তাহলে সেমি কন্ডাক্টরের কথা বললাম, অপরিবাহীর কথা বললাম, এখন বাদ যায় কি? এখন বাদ যায় আরেকজন, এটা হচ্ছে পরিবাহী, তাই তো? আচ্ছা, তাহলে পরিবাহী ক্ষেত্রে কি হবে? লজিক্যালি ভাবতো তো মনে হইতে পারে যে ভাই পরিবাহীতে তো কোনো ঝামেলাই নেই, ও ইজিলি কারেন্টে ফ্লো করতে পারে, মানে ইলেকট্রন ইজিলি ফ্লো করতে পারে, তাহলে এই জায়গাটা আমি কি করব? আচ্ছা, তো এটাকে তুমি একটু ন্যাচারাল চিন্তা করো, যদি কোনো গ্যাপ নাই থাকে তাহলে কেমন হয়? পরিবাহীর ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই ঘটনাটাই ঘটে। পরিবাহীর ক্ষেত্রে উপরের যে তোমার পরিবহন ব্যান্ড আর নিচের যে যোজন ব্যান্ড, এরা ওভারল্যাপ করে ফেলে, মানে এদের মধ্যে বেসিক্যালি কোনো গ্যাপ থাকেই না। এটা দেখো একটা আরেকটার মধ্যে সুন্দর মতো ঢুকে গেছে, তো এই জন্য পরিবাহীতে তোমার কারেন্ট পাস করতে কোনো কষ্ট হয় না বা এখানে কোনো ব্যান্ড গ্যাপ আসলে থাকেই না। তোমরা বুঝতে পারলা এই বিষয়টা মনে রাখতে হবে। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে
আপেক্ষিক রোধের মান কিরকম এটা মনে রাখার চেষ্টা করো। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আপেক্ষিক রোধের মানটা মোটামুটি 10^12 ওহম মিটার, এই টাইপের। এটা সব হচ্ছে এমসিকিউ বা তোমার পরীক্ষার 1 মার্কে 2 মার্কে আসলে কাজে আসবে, ঠিক আছে। আমি কিন্তু পরমাণু যে বিভিন্ন স্তর সেগুলোর মধ্যে শুধুমাত্র যোজন এবং পরিবহন মানে লাস্টের দুটাকে নিয়ে কথা বলছি, ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলোকে নিয়ে আমি কোনো মাথা ঘামাচ্ছি না, কারণ আমার দরকার নেই। আমার একদম লাস্ট কক্ষপথের জায়গা নিয়ে আমি চিন্তা করতেছি, ঠিক আছে। হোপফুলি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। আচ্ছা, নিচে আমি তো যোজন মানটা লিখি নাই, লিখে রাখলাম। সব পরীক্ষা ব্যাখ্যা করতে বললে জাস্ট একটু ছবি এঁকে দিও তাহলেই হবে। এবার আসি, সেমিকন্ডাক্টরকে অন্য কোনো ওয়েতে পরিবাহীর মতো তৈরি করা যায় কিনা বা অন্য কোনো কিছু করা যায় কিনা। যদি পিওর সেমিকন্ডাক্টর হয় তাহলে আমার তো কোনো লাভ হচ্ছে না। একটু ভেঙে বলি, সেমিকন্ডাক্টরের উদাহরণ কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, তার মানে যাদের বহিঃস্থ কক্ষপথে 4টা করে ইলেকট্রন থাকে তাদেরকে আমরা বলতে পারি সুন্দর মতো এরা হচ্ছে এক একটা সেমিকন্ডাক্টর। এখন যদি এটা পিওর সেমিকন্ডাক্টর হয় মানে এর মধ্যে অন্য কিচ্ছু নাই, শুধু সিলিকন, শুধুই সিলিকন, শুধু জার্মেনিয়াম মানে শুধুই জার্মেনিয়াম, তখন এটা পিওর বলা হয়। পিওর মানে হচ্ছে অন্তর্জাত বা ইনট্রিনজিক। এ দেখো উপরে লেখা আছে অন্তর্জাত, এই কথা মানে ইনট্রিনজিক অথবা পিওর, কোনো মিক্সচার নাই। কিন্তু আমি যদি এই ল্যাটিসের মধ্যে বাহির থেকে অন্য কোনো ফরেন পার্টিকেল দিয়ে দিই বা অন্য কোনো মৌল দিয়ে দিই তখন তাকে বলা হবে বহির্জাত বা এক্সট্রিনজিক। তো কি কি অ্যাড করতে পারি, আমার যা মন চায় তাই অ্যাড করতে পারি, কিন্তু এটা করে আমার লাভ নাই, তাই না? আমি এখন এমন ভাবে কাজ করব যেন এদেরটা পারফেক্টলি ব্যালেন্স না হয়। এই কথা মানে একটু ড্রয়িং করে বোঝানোর চেষ্টা করি। ধরো সিলিকন, জার্মেনিয়াম বা কার্বন, এদের কয়টা করে হাত থাকবে? 4টা করে হাত। না তো দেখো, এই একটা সিলিকনের চারদিকে 4টা করে হাত আঁকলাম। এই 4টা দিক কি করবে? ও পাশের অন্য সিলিকনকে বা অন্য কার্বনকে বা অন্য জার্মেনিয়ামকে মানে চতুর্যোজী মৌলকে সিম্পলি ও ধরে ফেলবে। আশেপাশের সিলিকন আবার সেই একই কাজ করবে, ও তার 4 হাত দিয়ে আশেপাশের অন্য 4 জনকে সুন্দর মতো পিক করে ফেলবে, এই তো। তাহলে আমি এখন যদি চাই যে এখানে আমি একটা অন্য কোনো মৌলকে অ্যাড করব, সাপোজ ধরো এই যে মাঝখানে যে সিলিকন ছিল আমি এই সিলিকনটাকে বাদ দিয়ে এখন অন্য কোনো মৌল আনতে চাই, তাহলে ব্যাপারটা কিরকম হয়? আমি 3 যোজি আনবো অথবা আমি 5 যোজি আনবো, মানে 4 হাত হওয়া যাবে না, হয় একটা বেশি দাও নাইলে একটা কম দাও। যেমন ধরো যদি আমি আর্সেনিককে নিয়ে আসি তাহলে কি অবস্থা হবে, বা পটাশিয়ামকে নিয়ে আসি তাহলে কি অবস্থা হবে, সরি পটাশিয়াম না ফসফরাস, যে ফসফরাস তাহলে কি অবস্থা হবে, এরা কিন্তু পর্যায় সারণীর 5ম সারির মৌল বা 5 যোজি। যেমন ধরো ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাত, এরা তো এরা আসলে কি হবে, এদের তো কত 4টা করে হাত। না তো এই যে হাতের বাম পাশে ধরলো সিলিকনকে, ডান দিকে সিলিকনকে ধরলো, উপরে সিলিকনকে ধরলো, নিচের সিলিকনকেও ধরলো, কিন্তু ওর তো আরো একটা হাত আছে না, এই হাত দিয়েও কাকে ধরবে, কেউ তো ধরার নাই, তার মানে ওর এখানে একটা এক্সট্রা হাত থেকে গেল। এই এক্সট্রা হাত কথা মানে হচ্ছে একটা একটা এক্সট্রা ইলেকট্রন থেকে গেল। এখন যদি আমার এটার মধ্যে একটা ইলেকট্রন এক্সট্রা থেকে যায় তখন এটা কি বলবো, তখন এটাকে বলা হয় নেগেটিভ টাইপ অথবা এন টাইপ। এখন তুমি আর বললো না যে ভাইয়া তাহলে কি এটা চার্জিত হয়ে যাবে, এটা কি নেগেটিভ চার্জ হয়ে যাবে? না, চার্জ হবে না, কত পরমাণু কিন্তু ওদের মধ্যে একটা এক্সট্রা ইলেকট্রন আছে, তো এক্সট্রা ইলেকট্রন থাকার কারণে চার্জ তো হচ্ছে না, ও তো পরমাণুভাবেই থাকতেছে, কিন্তু ও এন টাইপ বা নেগেটিভ টাইপ হয়ে গেল এক্সট্রা ঋণাত্মক চার্জ থাকার কারণে। ঠিক সিমিলারলি যদি মাঝখানে আমি এখন ফসফরাসের জায়গায় এখানে একটা 3 যোজি কাউকে নিয়ে আসতাম, যেমন ধরো বোরন, অ্যালুমিনিয়াম, ইন্ডিয়াম, গ্যালিয়াম, এদেরকে নিয়ে আসতাম, তাহলে কি হতো, তাহলে এই মাঝখানে যখন অ্যালুমিনিয়ামটা ঢুকতো এই যে মাঝখানে সেন্টারে, তখন এই অ্যালুমিনিয়াম হাত কয়টা, 3টা, তাহলে ও 3টা হাত দিয়ে হাতের ডানে বামে এবং হাতের নিচে ধরো অন্যান্য সিলিকনকে খুব সুন্দর মতো পিক করে ফেলবো। বাট উপরে যে একটা সিলিকন আগে থেকে ছিল ওর কি হবে, এই জায়গাটা ব্ল্যাঙ্ক হয়ে গেল না, একটা ফাঁকা জায়গা পড়ে গেল না, এই ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া মানে হচ্ছে হোল অথবা একটা গ্যাপের সৃষ্টি হওয়া। এই গ্যাপের কথা সিম্পল মিনটা হচ্ছে যে এই পুরা তোমার ল্যাটিসের মধ্যে প্রতিবারই একটা একটা করে ফাঁকা ফাঁকা জায়গা থেকে যাবে, আর ফাঁকা থাকা মানে ইমব্যালেন্স হওয়া, বা তুমি বলতে পারি পজিটিভ টাইপ, ঠিক আছে। আমি আবারও বলতেছি এটা কিন্তু এমন না যে চার্জিত হয়ে যাচ্ছে, যে সিম্পলি ব্যাপারটা হচ্ছে এক্সেস হোল আছে নাকি তোমার এক্সেস পরিমাণের ইলেকট্রন আছে। সো এক্সেস এখানে তোমার যখন একটা হোল থাকতেছে তখন এটাকে আমি বলছি সিম্পলি পি টাইপ অথবা পজিটিভ টাইপ, এই তো। সো পি টাইপ এবং এন টাইপের আমার দুটা সেমিকন্ডাক্টর। এখন আমি চাইলে এই দুজনকে ধরে ঠাস করে চাপা দিয়ে টেস্ট করে পি এন টাইপের একটা ডায়োড আমি বানাতে পারি।
এখন তুমি ভাবতে পারো এই যে আমি বাহির থেকে বিভিন্ন মৌলকে অ্যাড করলাম, এটা কি হইলো? এই মৌলগুলো হচ্ছে অ্যাকচুয়ালি যুক্ত করার কারণে ডোপ হয়ে গেল। এই প্রসেসটাকে বলা হয় ডোপায়ন, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি চাই একটা পি এবং একটা এন কে পাশাপাশি রেখে একটা ডায়োড বানাবো, তখন কি হয়ে লিখবো? তো খেয়াল করো, পি এন, এই পিটাকে আমি লিখলাম এইভাবে আর এনটাকে আমি লিখলাম এইভাবে। তো পি এর থেকে তুমি ডান্ডাটা বাদ দিয়ে শুধুমাত্র ত্রিভুজ রেখে দাও, আর এন এর একদম লাস্টে এটাকে রেখে দাও। তাহলে এখন যোগ করলে ব্যাপারটা কেমন হয় দেখো তো, এই যে পি এর এই দাগ নিলাম এবং এন এর এইটাকে নিলাম, তার মানে এই নাও, এটা হচ্ছে একটা ডায়োডের জন্য ব্লক চিত্র, ঠিক আছে? তাহলে এখন কোন পাশে পি কোন পাশে এন? হাতের বাম পাশে পি, হাতের ডান পাশে এন, ঠিক আছে? আশা করি তোমাদের মনে থাকবে এই ব্যাপারটা। এখন হচ্ছে আমাদের জাংশন ডায়োড, একটা পি এবং একটা এন, তো সেমিকন্ডাক্টরকে ধরে চাপে লাগাই ফেলছি, অনেকগুলো প্রসেসে লাগানো শান্ত হিটে লাগাই ফেলে, তো এটা হয়ে গেল একটা ডায়োড, দুজন মিলে ডায়োড। এখন তুমি চাইলে এটা সম্মুখী ঝোঁক বা বিমুখী ঝোঁক দুইটাই দিতে পারো। তো কিভাবে হবে? পজিটিভ এন্ডের সাথে তুমি যদি ব্যাটারির প্লাসকে কানেক্ট করে দাও, আর এন টাইপের সে যদি ব্যাটারির নেগেটিভ এন্ডকে কানেক্ট করে দাও, এটা হচ্ছে সম্মুখী ঝোঁক। আজ উল্টা করি, পি এর সাথে মাইনাস কে যোগ করব আর এন এর সাথে প্লাস কে যোগ করব, তখন এই ব্যাপারটা সিম্পলি হয়ে যাবে বিমুখী ঝোঁক। এই তো সিম্পল কথা, আর কিছু না, ঠিক আছে? এখন যদি আমি বলি এই পি এবং এন এই দুই টাইপের তিনটা তুমি নাও, তিনটা নাও মানে কি, একটা পি যদি নেই তার সাথে দুইটা এন নিব, অথবা একটা এন নিব তার সাথে দুইটা পি নিব। এখন কি তিনটা তিনটা করে হয়ে গেল না? এইটাকেই বলা হয় ট্রানজিস্টার। ট্রানজিস্টার কিন্তু ভালো রকমের সুইচ, অ্যাম্পলিফায়ার এইসব কাজে ইউজ করা যায়। সো পিএনপি অথবা এনপিএন তিনটা করে, তার মানে হচ্ছে এটা ট্রানজিস্টার। এখন যদি তিনটা এন থাকে, সো এখানে তিনটা নাম থাকবে, এদের মধ্যে একটা হবে এমিটার বা তোমার হচ্ছে নিঃসারক, একটা হবে বেস বা পিচ, এবং আরেকটা হবে কালেক্টর অথবা সংগ্রাহক। পিএনপি বা এনপিএন তিনটা এন, সো এখানে তিনটা পয়েন্ট থাকবে, এমিটার, বেস এবং হচ্ছে কালেক্টর। এখন এটার জন্য ট্রানজিস্টার যে মেইন সূত্র হচ্ছে এই রকম, যে এমিটার থেকে যতটুকু কারেন্ট বের হবে সমান সমান বেস ততটুকু গ্রহণ করবে, কালেক্টর ততটুকু গ্রহণ করবে, বা উল্টা করে বলতে পারি যে বেস এবং কালেক্টর থেকে যতটুকু কারেন্ট বের হবে এমিটার ততটুকু গ্রহণ করবে। এটা আজীবনই যে কোনো তোমার ট্রানজিস্টারের ক্ষেত্রে সত্য কথা, মনে রাখবা, যে কোনো ট্রানজিস্টারের ক্ষেত্রে এই সব খুবই খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আরো দুইটা ব্যাপার আমরা বের করব, একটা হচ্ছে আলফা এবং আরেকটা হচ্ছে বিটা, প্রবাহ লাভ এবং প্রবাহ বিবর্ধন গুণক। তাহলে সংজ্ঞায় আমরা কি জানি? সংজ্ঞায় আমরা জানি আলফা সমান সমান আই সি ডিভাইডেড বাই আই ই, আর বিটা বা প্রবাহ লাভ সমান সমান আই সি ডিভাইডেড বাই আই বি। এলাকার সংজ্ঞা আলফা হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণক এবং বিটা হচ্ছে প্রবাহ লাভ। আমি চাইলে এদেরকে কিন্তু সূত্র আকারে ইউজ করতে পারি, মানে আলফা এবং বিটার মধ্যে একটা সূত্র চিন্তা করতে পারি। কিভাবে দেখো তো, আমরা জানি আই ই সমান সমান আই বি প্লাস আই সি, উভয় পক্ষকে আই সি দিয়ে ভাগ করে দাও তো, তাহলে আই ই ডিভাইড বাই আই সি সমান সমান আই বি বাই আই সি প্লাস হচ্ছে ওয়ান। চিন্তা করে দেখো তো, আই ই বাই আই সি এটা কি আসলে ওয়ান বাই আলফা, আই বি বাই আই সি হচ্ছে ওয়ান বাই বিটা প্লাস ওয়ান। তাহলে এখন আমি পক্ষান্তর করি, এখান থেকে আলফা অথবা বিটা যে কোনো একটা বা দুইটা সূত্র বের করতে পারবো, অর্থাৎ আমি চাইলে বিটাকে আলফা দিয়ে প্রকাশ করতে পারবো অথবা আলফাকে বিটা দিয়ে প্রকাশ করতে পারবো। এই সূত্র তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, এমসিকিউ বলো অঙ্ক বলো সব কিছু এখান থেকে করা যায়। তাহলে এর পয়েন্ট আমি লিখলাম না, তাহলে আলফা সমান সমান বিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস বিটা, তুমি এটা প্রুফ করতে পারো, অথবা তুমি চাইলে এটাও প্রুফ করতে পারো যে বিটা সমান সমান আলফা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আলফা। প্লিজ কাইন্ডলি এই সূত্রগুলো ভুলে যায় না, তাহলে কিন্তু পরীক্ষায় বেশ ঝামেলায় পড়বা। আর অবশ্য মাত্র দুই লাইনের সূত্র, তো যদি ভুলেও যাও তুমি চাইলে প্রুফ করতে পারবা, কিন্তু বেসিক ডেফিনেশন গুলো জানতে হবে। সো এই গেল ট্রানজিস্টারের ক্ষেত্রে তিনটা প্রবাহ, প্রবাহ বিবর্ধন গুণক এবং হচ্ছে প্রবাহ লাভ, এদের সম্পর্কে খুবই হালকা ছোট্ট করে তোমাদেরকে একটা ধারণা দিয়ে দিলাম। তাহলে ট্রানজিস্টারকে আমি চাইলে সুইচ হিসেবে ইউজ করতে পারি, অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করতে পারি, অনেক অনেক ব্যবহার আছে। যেমন ট্রানজিস্টারের সবচেয়ে কমন যে কাজ, এটা হচ্ছে তোমার অ্যাজ আ রেক্টিফায়ার। রেক্টিফায়ার কথাটা মানে কি? তো ধরো আমাদের যে এসি সিগন্যাল গুলো হয় এটা কিরকম হয়,
প্লাস থাকে, মাইনাস থাকে, প্লাস থাকে, মাইনাস থাকে, তাই না? মানে দিক পরিবর্তী প্রবাহ এরকম হয়তো, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, এটা তোমার হচ্ছে একটা ইনপুট। এখন তুমি যদি ডায়োড ইউজ করো, ডায়োড ইউজ করে কি করতে পারবা, ডায়োড ইউজ করে তুমি চাইলে এটাকে সুন্দর মতো একমুখীকরণ করে ফেলতে পারবা। যেমন ধরো আমি যখন এটার সাথে একটা পি এন ডায়োডকে কানেক্ট করি, ও কি করবে, যখন আমার এই ইনপুট সিগন্যালের প্লাস ফর্ম সামনে আসবে তখন পি বলবে ওকে ফাইন, সম্মুখী ঝোঁকে আসি, তাহলে আমাকে আউটপুটটা দাও, মানে প্লাস আউটপুটটা সুন্দর মতো চলে আসবে। বাট যখন নেগেটিভ আউটপুটটা ইনপুটটা আসবে তখন কিন্তু ও একসেপ্ট করবে না, কারণ কি, রিভার্স বায়াস হয়ে যাবে, তারপরে ও আবার শুধুমাত্র পজিটিভ আউটপুটটাকে একসেপ্ট করবে। তার মানে আমি যদি ডায়োড ইউজ করি, জাস্ট একটা ডায়োড, পিএন ডায়োড ইউজ করি, সেই ক্ষেত্রে আমি সিগন্যাল থেকে শুধুমাত্র একটাই পাবো, ইনপুট থেকে আউটপুট, শুধুমাত্র প্লাস ইনপুট গুলাই পাইলাম। আর আমি যদি রিভার্স বায়াস করতে চাই তাহলে কি হবে ব্যাপারটা, এই দেখো আমার ইনপুট সিগন্যালে প্লাস মাইনাস দুইটাই তো আছে, আমার ইনপুট সিগন্যাল। এখন আমি এখানে একটা এনপি উল্টা করে, এই যে এনপি, এইভাবে একটা ডায়োড দিয়ে দিলাম, তাহলে আউটপুট কি আসবে, ও শুধুমাত্র নেগেটিভটাকে একসেপ্ট করবে, ও প্লাসটাই কিন্তু একসেপ্ট করবে না। তার মানে ফার্স্টে একটা মাইনাস আউটপুট আসবে, একটু গ্যাপ দিয়ে আবার একটা মাইনাস আউটপুট গ্যাপ আসবে, শুধু মাইনাস মাইনাস এই আউটপুটটাই চলে আসবে। তার মানে আমি ডায়োডকে ইউজ করে চাইলে একমুখীকরণ করতে পারি, ইনপুটটা ছিল তোমার এসি, অল্টারনেটিং প্লাস মাইনাস দুইটাই, বাট আমি এখন আউটপুটে শুধুমাত্রই প্লাস বা শুধুমাত্রই মাইনাসকে বের করলাম। কিন্তু তোমার মনে হতে পারে যে ভাইয়া আপনার তো লস হইতেছে, আমার তো একটা মাইনাসের পরে কিছুক্ষণ গ্যাপ ছিল, তারপর আরেকটা মাইনাস, ঠিক সিমিলারলি আপনার প্লাসের ক্ষেত্রে প্লাসের পরে একটা গ্যাপ ছিল, তারপর আরেকটা প্লাস, মানে মাঝখানে তো একটা ফ্লো তো মিস হয়ে যাচ্ছে, সেটাকে আপনি কিভাবে ব্যালেন্স করবেন? ওকে ফাইন, ওটাকে ব্যালেন্স করার জন্য আমি এখন ডায়োড ইউজ করবো, বাট এইবার ডায়োডের কনফিগারেশনটা একটু ডিফারেন্ট টাইপের হবে। এটা আমি তোমাদেরকে একটা ছোট্ট অ্যানিমেশনের মাধ্যমে বুঝাচ্ছি, একটু হোল্ড করো, দেখো সবাই এখন দেখতে পারার কথা। এই দেখো আমার ইনপুটে এসি ভোল্টেজ ঠিকই আছে কিন্তু কোনো আউটপুট নাই। তো ধরো আমি এখানে একটা ডায়োড অ্যাড করলাম, এখানে আরেকটা ডায়োড অ্যাড করলাম, এবার দেখো ডায়োডে শুধুমাত্র একদিকে ফ্লো হচ্ছে, তাই না? আমার এসি ভোল্টেজ কিন্তু দিক পরিবর্তী কিন্তু আউটপুট শুধুমাত্র একদিকে, শুধুমাত্র একদিকে, এই যে একবার দিল থেমে গেল, আবার দিল আবার থেমে গেল, তাই না? এমনকি আমি যখন ডায়োডগুলোকে উল্টা করে লাগাই, এই পাশে একটা ডায়োড আর এই পাশে একটা ডায়োড, তখন দেখো জাস্ট একমুখী প্রভাব হচ্ছে, হয় শুধুই প্লাস বা শুধুই মাইনাস, আমার কিন্তু দুই রকম প্রভাব থাকতেছে না। তাহলে একটা কাজ করি, এখন আমি চারটা ডায়োডকে দিয়ে দিলাম, এইবার দেখো এখন কিন্তু আমার আর ফ্লো থামতেছে না, প্লাস ফ্লো হইলেও আউটপুট পাইতেছি, মাইনাস ফ্লো হইলেও কিন্তু আমি আউটপুট পাইতেছি। তাহলে চারটা ডায়োডকে আমি যদি ঠিক এই একই সিকোয়েন্সে সাজাই, তখন দেখা যাবে প্লাসের আউটপুটও বের হবে, মাইনাসের আউটপুটটাও বের হবে। তার মানে এটা হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, মানে পূর্ণ তরঙ্গ ব্রিজ রেকটিফায়ার। আমি যেই কারেন্ট দিব আমি টোটাল সুন্দর মতো আউটপুট পাবো। এটার ছবি দেখতে কিরকম যদি বুঝতে চাও আমি তোমাকে একে দেখাচ্ছি, একটু হোল্ড করো, তাহলে সেটা একটু বন্ধ করে দিচ্ছি, আমি আবারও আগের পেজে চলে যাই, ওই জায়গায় আমি তোমাকে আউটপুট দেখাচ্ছি। এই যে তখন দেখতে পারতেছো আমি আর আগের পেজে চলে আসলাম। এই ক্ষেত্রে আউটপুটটা কিরকম হবে, ইনপুটটা এরকম প্লাস মাইনাস প্লাস মাইনাস, কিন্তু এখন এই আউটপুটটা হবে প্লাস 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 প্লাস, অল পজিটিভ, আমার কোনো আউটপুট মিস যাবে না, মানে কোনো গ্যাপ থাকবে না। সো এটা হচ্ছে আমার ফুল ব্রিজ রেকটিফায়ার। সো ডায়োড ইউজ করে আমি এটা তোমাকে বলে দিলাম, আর ট্রানজিস্টার যে মেইন মেইন কথাগুলো সেগুলো বলে ফেলছি। তাহলে চলো এখন এই অধ্যায়ের পরবর্তী পার্টে যাই, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। তোমাদের এখানে সংখ্যা পদ্ধতি চারটা নিয়ে কথা বলা আছে, ডেসিমাল, বাইনারি, অক্টাল এবং হচ্ছে হেক্সাডেসিমাল। মজার বিষয় হচ্ছে তোমরা কিন্তু এই ব্যাপারটাকে আইসিটিতে ইন ডেপথে অলরেডি জেনে আসছো, তাই না? আমি সেটা হালকা ধারণা দিয়ে দিই, যেমন ডেসিমাল বা হচ্ছে দশমিক পদ্ধতি, এখানে আমরা কি করব, এখানে আমরা শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটা সংখ্যাকে নিয়েই কাজ করব। অর্থাৎ এখানে বেজ হচ্ছে টেন বেজ, যেমন ধরো 1967 যদি বলি যে এইটাকে তুমি একটু ভেঙে চড়ে দেখাও তো কিভাবে করবা, তাহলে 1000 প্লাস তোমার হচ্ছে 900 প্লাস হচ্ছে 60 প্লাস হচ্ছে 7, এটা কিভাবে আসছে, বেসিক্যালি 1×10^3 প্লাস 9×10^2 প্লাস 6×10^1 প্লাস হচ্ছে 7×10^0, মানে বেস কত, বেস হচ্ছে 10, জাস্ট 10 এর পাওয়ার দিয়ে চাইলে আমি কনভার্ট করতে পারি।
দশমিককে ঠিক একইভাবে কনভার্ট করা যাবে, শুধুমাত্র পাওয়ারটা প্লাস না হয়ে মাইনাস হবে। আচ্ছা বাইনারি ক্ষেত্রে কি করব, বাইনারি ক্ষেত্রে আছে মাত্র দুইটা, জিরো এবং ওয়ান, তার মানে এখানের বেসটা হচ্ছে দুই। তুমি যা কিছু করতে চাও তোমাকে ওই দুইয়ের উপরে ঘুরায় পেঁচায় বের করতে হবে, দুইকে বাদ দিয়ে কোনো কোনো ওয়ে নাই। সাপোজ ধরো এখানে আমি তোমাকে এখন বলতেছি ট্রিপল ওয়ান, ট্রিপল ওয়ান এটা হচ্ছে তোমার বাইনারি, এই সঙ্গে আমি দুই লিখে দিই, আর উপরে 1967 কিছু লিখি নাই, কিছু না লেখা মানে ওটা ডেসিমালই আছে, মানে তুমি চাইবে এটাকে 10 দিয়েও লিখতে পারো। ঠিক আছে, এখন কি ভাগ করবো, দেখো তুমি পাওয়ার টু দিয়ে কনভার্ট করো, তাহলে ফার্স্ট হচ্ছে ওয়ান, এখানে টু টু দি পাওয়ার টু, প্লাস হচ্ছে সেকেন্ডে ওয়ান, টু টু দি পাওয়ার ওয়ান, প্লাস হচ্ছে ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার জিরো, তাহলে যোগ করলে কত আসে, চার যোগ দুই যোগ এক, তার হচ্ছে সেভেন। এই নাও, তাহলে শূন্য তো বের করে ফেললাম, ট্রিপল ওয়ান এই বাইনারি সংখ্যাকে যে ডেসিমাল করা যায় তা সেই মানটা হবে সেভেন। একটু টেন দিলাম, কারণ টেন না দিতে বুঝতে পারবো না যে এত মাছ ডেসিমাল কিনা। তো সুন্দর মতো আমি বাইনারি নাম্বার থেকে কিভাবে ডেসিমালে যাওয়া যাবে একটা সুন্দর রূপান্তর দেখাই দিলাম, এবং এলাকে খুব ইজি ইজি রূপান্তর, ভয় পড়া একদম কিচ্ছু নাই। আচ্ছা এবার আসি আমরা অক্টালের ক্ষেত্রে, অক্টা মানে কত হয়, আট হয় তাই না, তাহলে অক্টালের ক্ষেত্রে থাকবে কয়জন, টোটাল থাকবে আমার কাছে আটটা সংখ্যা, একদম সিম্পল কথা। তাহলে আটটা মানে কি, আটটা মানে হচ্ছে জিরো থেকে সেভেন, সাতটার পাশে একটা, আটটা হয়ে গেল। তো অক্টালে কনভার্ট করা ওয়েটাও একদম সিমিলার, কোনো পার্থক্য নেই, বেসিক্যালি ওই বারবার গুণ করে পাওয়ার জিরো ওয়ান টু থ্রি ফোর দিয়ে দিব, সুন্দর মতো হয়ে যাবে। হেক্সা ডেসিমাল কত হবে, হেক্সা মানে বেসিক্যালি হচ্ছে কত, ষোলোটা। তাহলে এখন তুমি যদি জিরো থেকে নয় পর্যন্ত নাও, দশটা হয়ে গেল, আরো তো তোমার ছয়টা লাগবে নাকি, এ বি সি ডি ই এফ, এই নাও, এটা হচ্ছে হেক্সা ডেসিমাল। তাহলে এখন এই চারটা সংখ্যা পদ্ধতি থেকে যদি বলি একটা থেকে আরেকটা রূপান্তর করো, যেগুলো আমার লাগবে সেগুলো হচ্ছে যে এরকম, দেখো সুন্দর করে তোমাকে চার্ট পে দেওয়া থাকলো, ডেসিমাল বাইনারি অক্টাল হেক্সা ডেসিমাল, শূন্য থেকে বিশ পর্যন্ত, প্রথম হচ্ছে এই দশটা, তারপর হচ্ছে এই বিশটা। সো কাইন্ডলিটা যে একবার দেখে রাখো, তোমার দেখা যায় পরীক্ষায় তুমি খুব তাড়াতাড়ি এগুলো সলভ করতে পারবা বা তোমার সময়টা অনেক বেঁচে যাবে। আচ্ছা এখন এরপরে তোমাদের কিছু অপারেশন নিয়ে কথা বলি, কম্পিউটারে বেসিক্যালি তিন ধরনের অপারেশন করা যায়, নট অপারেশন, অ্যান্ড অপারেশন, অর অপারেশন। নট করা সিম্পল মাইনাস হচ্ছে কমপ্লিমেন্ট বা হচ্ছে নট অপারেশন, আর কিছু না, বা সোজা কথা হচ্ছে ধরে উল্টায় দাও, ওয়ান থাকলে জিরো, জিরো থাকলে ওয়ান, মানে এর জায়গায় এ প্রাইম বা এ প্রাইমের জায়গায় এ, এটা হচ্ছে নট অপারেশন। তারপরেরটা হচ্ছে অর অপারেশন, অর কথা মানে জাস্ট ধরো আর যোগ করো, কোনো কথা নেই, শূন্য শূন্য যোগ করলে শূন্য, শূন্য একে এক, কিন্তু ওয়ান এবং ওয়ান যদি যোগ করো তাহলে কি হবে, এটা মনে রাখবা বাইনারির মতো, ওয়ান অ্যান্ড ওয়ান যোগ করলে হয় টেন, তো টেনের শূন্য তুমি বসাবা আর এককে হাতের বামে তুমি নিয়ে যাবা, এটা কিন্তু আমাদের পারা কথা। যদি ছোট এক্সাম্পল দিয়ে বলি, যেমন ধরো ওয়ান জিরো ওয়ান জিরো আর জিরো জিরো ওয়ান ওয়ান, এটাকে আমরা বাইনারি যোগ করবো, তাহলে কি হবে, জিরো ওয়ানে ওয়ান, কিন্তু এই দুই নাম্বার ঘরে ওয়ান এবং ওয়ানকে যোগ করলে কত হবে, টেন হবে না, তো টেনের জিরো তুমি বসাও এবং একটা ওয়ানকে ক্যারি করে হাতের বাম পাশে নিয়ে যাও, হাতের বাম পাশে নিয়ে আসি, তাহলে শূন্য শূন্য তার সাথে একটা এককে যোগ করতে হবে, এই চলে আসলো ওয়ান, দেন ওয়ান আনজিরো তো ওয়ান, এটাই বলছিলাম যে একটা এককে হাতের বামে ক্যারি করতে হবে, দ্যাটস ইট, আর কিছু না। তোমরা পারো, আমি একবার তোমাদের রিমাইন্ডার দিলাম, মানে বাইনারি বিয়োগ কি হবে, বাইনারি বিয়োগ তো ঘুরে ফিরে ওই যোগই হইল, যে তুমি যদি চাও জিরো থেকে ওয়ান কে বাদ দিতে, এটা বেসিক্যালি পসিবল না বাদ দেওয়া, তোমাকে অ্যাজিউম করতে এখানে একটা ওয়ান আছে, এটাকে বাদ দিতে হবে, এটা ওয়ান আসবে এবং তোমার এই ওয়ানটা আবারও সামনে ক্যারি করতে হবে, এই একই ঘুরে ফিরে একই কথা, সেম কথা, কোনো সমস্যা নেই। আচ্ছা এবং লাস্টে হচ্ছে অ্যান্ড অপারেশন, অ্যান্ড অপারেশন কথা মানে হচ্ছে গুণ করে দেওয়া, এই গুণটা কিন্তু নর্মাল গুণ, শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয় আর এক দিয়ে গুণ করলে এক হয়, এটা একদম ইজি জিনিস। এরপর তোমার হচ্ছে কিছু লজিক গেটের ব্যাপার স্যাপার, এটা কিন্তু আমাদের অবশ্যই আগে থেকে জানার কথা, এবং তোমরা একদম সত্য সারণী বা ট্রুথ টেবিল এগুলো করতে করতে একদম বুড়া হয়ে গেছে, তোমাদের অনেক বেশি প্র্যাকটিস আছে, বাট তারপর একবার দিয়ে রাখলাম স্লাইডে, যদি কোনো কারণে কনফিউজ হয়ে যাও তাহলে তুমি এটাকে সিম্পলি একবার দেখতে পারো, ভয় পাওয়া কিছু নাই, খুবই সিম্পল স্ট্রেট কাট জিনিস। তারপর যে বাইনারি যোগের, বাইনারি বিয়োগের এবং গুণের আরেকবার দেওয়া। আচ্ছা এখন দেখো আমাদেরকে একটা সিম্পল বিয়োগ করতে বলা হয়েছে, এইটা আমি তোমাদের জন্য অ্যাজ আ এইচডব্লিউ দিয়ে রাখলাম, তোমরা বাসায় অবশ্যই এটা হাতে কলমে ট্রাই করবা, একদম সিম্পল যোগ বিয়োগ, ভাই ভয় পাওয়ার কিচ্ছু নাই, জাস্ট তুমি করো এবং ক্যালকুলেটারে কিছু চেক করা যায়, সো বিয়োগটা হাতে করে তুমি ক্যালকুলেটার চেক দিবা, তুমি যেটা ভাবতেছো আর যেটা উত্তর আসছে ক্যালকুলেটারে সেম আসে কিনা, অলওয়েজ চেক দিবা। আচ্ছা তো বহু নির্বাচনীতে যাওয়ার আগে তোমাদেরকে তো অনেকক্ষণ ধরে পড়াচ্ছি, একটা কাজ করি, তোমাদেরকে একটা 5 মিনিটের
ছোট্ট ব্রেক দিয়ে দিই। এখন বাজে হচ্ছে 8:26, তাহলে আমরা 8:31-এ 5 মিনিট পরে এসে ক্লাসটা আবার শুরু করবো। তখন পর্যন্ত একটা ছোট্ট ব্রেক থাকবে।
আচ্ছা, তো আমাদের টাইমটা কিছুক্ষণ আগে চলে গেছে, 2টা মিনিট আমরা একটু বেশি ব্রেক নিয়ে ফেলছি, ক্লাস শুরু করি এখন এখান থেকে আবার। তো ব্রেকে যাওয়ার আগে তোমাদেরকে আমি সংখ্যা পদ্ধতি যোগ বিয়োগ করা অ্যাকচুয়ালি এইচডব্লিউ এই পর্যন্ত দিয়ে গেছিলাম, এখন হচ্ছে আমরা এখান থেকে পরবর্তী এমসিকে এবং বাকি পার্টি শুরু করবো। দেখো প্রথমে বলা হচ্ছে যে ডেসিমালের ক্ষেত্রে কয়টা তোমার ডিজিট থাকবে, তো আগে বলে আসছিলাম 10টা। আমি যে জানি 70 সারণীর ক্ষেত্রে যে গেটটি কোনটা এক্সপ্লেন করে, তো খেয়াল করো ইনপুট এবং আউটপুট অবস্থা রাখি, ইনপুট হচ্ছে 0 0 বাট আউটপুট হচ্ছে তোমার 1, বা ইনপুটে 1 0 আউটপুটে 0, মানে ধরতেছে এবং উল্টাই দিচ্ছে, কিন্তু কিভাবে ধরতেছে, আগে যোগ করতেছে মানে অর, তারপর এটাকে নট বা উল্টাই দিচ্ছে, সো হচ্ছে নর গেট সিম্পলি। এবার দেখো একটা ছোট্ট ট্রানজিস্টার ডিভাইস দিয়ে রাখছে, তো বলতেছে এখন এটা কোনটা সত্যের জন্য, এটা পিএনপি না এটা এনপিএন, তারপর সে ধ্রুবক সংকেতকে বিবর্তিত করে অবশ্যই করে, এবং সুইচে ব্যবহার করা যাবে অবশ্যই ব্যবহার করা যায়, সো অ্যান্সার হচ্ছে 2 এবং 3। পূর্ণ তরঙ্গ একমুখীকরণ ব্রিজ বর্তিতে একটি ডায়োডকে যদি অপসারণ করে দেওয়া হয় তাহলে আউটপুটটা কিরকম হবে, আমি কিন্তু একটু আগে অ্যানিমেশনে এইটাই দেখাইছিলাম যে তোমার যদি পুরো ব্রিজে 4টার মধ্যে যে কোনো একটাও না থাকে তখন তুমি হয় পজিটিভ পাবা বা নেগেটিভ পাবা, মানে যে কোনো একটা পার্ট তুমি পাবা, তুমি দুইটাই পাওয়া সম্ভব হবে না, সো এই জন্য অ্যান্সারটা হবে ঘ, ধনাত্মক অথবা ঋণাত্মক। আমার কাছে ডায়াগ্রাম নাই, আমি বলতে পারবো না যে প্লাস আসবে নাকি মাইনাস, বাট যে কোনো একটা আসবে, আইদার প্লাস অর মাইনাস, শেষ, সিম্পল কথা। আচ্ছা এবার দেখো এই উপরের চিত্রে যে গেট দেওয়া আছে এই গেটটাকে আমি কিভাবে প্রকাশ করবো এটা জিজ্ঞেস করেছে, এটা কিন্তু বুঝতে একদমই কষ্ট হওয়ার কথা না, একদম সিম্পল একটা ব্যাপার, তো এটা তোমরা কিন্তু অলরেডি জানো এটা কোনটা হবে, অ্যান্সারটা হচ্ছে ঘড়ির কাটার উল্টা পাশে এইভাবে পড়তে হয়, সো পিন নাম্বার 1 2 3 4 5 6 7 8, মানে এ মানে হচ্ছে এটা 8 নাম্বার পিন, ঘড়ির কাটার উল্টা পাশে শুরু করতে হবে, সো 8 নাম্বার পিন। নিচের কোনটি অর্ধ পরিবাহী পদার্থ, সিলিকন, জার্মানিয়াম, কার্বন, জার্মানিয়াম। নাম্বার 8, 20 মিলিঅ্যাম্পিয়ার নিঃসরণের ফলে, নিঃসরণ মানে কি, এটা তোমার হচ্ছে IE, তোমার ফলে ট্রানজিস্টরে এত সংগ্রাহক প্রবাহ পাওয়া যায়, মানে তোমার হচ্ছে IC কালেক্টর, তাহলে এখানকার ভূমি প্রবাহের মানটা কত বের করে দাও, তাহলে IE সমান কি IB প্লাস IC, তাহলে 20 থেকে 18 বাদ দাও, 2 মিলিঅ্যাম্পিয়ার, তাহলে অ্যান্সারটা হচ্ছে 2 মিলিঅ্যাম্পিয়ার, একদম সিম্পল যোগ্য। অর্ধ পরিবাহীর বৈশিষ্ট্য 9 কোনটি, তাপমাত্রা বৃদ্ধি পেয়ে রোধ হ্রাস পায়, সত্য কথা, আপেক্ষিক রোধ -4 থেকে 0.5, এটাও ঠিক আছে, গঠন কিলাস আকৃতির, এটাও ঠিক আছে, এবং বাদ গেল কোনটা, পরিবহন ব্যান্ডে প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে, এটা একদম ডাহা মিথ্যা কথা, এটা তোমার সম্ভবই না, এটা তোমার হচ্ছে পরিবাহী পথের ক্ষেত্রে সত্যতা। একটি ট্রানজিস্টরের সাধারণ বেশ সংযোগে রয়েছে, এটার এমিটার প্রবাহ মানে IE সমান 0.87 মিলিঅ্যাম্পিয়ার, এবং বেশ প্রবাহ মানে IB 0.03 মিলিঅ্যাম্পিয়ার, তাহলে কারেন্ট গেইন কত। আচ্ছা কারেন্ট গেইন কি ছিল, কারেন্ট গেইন ছিল বিটা, তোমাদের মনে আছে আশা করি, IC/IB। এখন দেখো তো তোমাকে IC মান দিছে, দেয় নাই, তো কি করবা, তাহলে এমিটার থেকে বেস কারেন্টকে বাদ দিয়ে দাও, ওই থাকবে কালেক্টরের মান /IB, এখন তো করা যাবে, তাহলে IE কত 0.87, IBটা কত 0.03, ভাগ দেব কি দিয়ে 0.03, এবার ক্যালকুলেটর মানটা বসাই দিই সুন্দর মতো, নিশ্চয় তাহলে 0.87 -0.03/0.03 করলে তো হচ্ছে 28, সো অ্যান্সারটা হচ্ছে 20। তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, এখানে প্রবাহ লাভ বা কারেন্ট গেইন অলওয়েজ এই মানটা 1-এর চেয়ে অনেক বড় আসবে, মানে যথেষ্ট বড় আসবে, এটা মনে রাখবা, এবং তোমাদের বইয়ে সাধারণত আলফার মান যখন সলিউশন করবা আলফার মান অবশ্যই 1-এর চেয়ে কম আসবে, এর চেয়ে বেশি হওয়া সম্ভব না, অবশ্যই 1-এর চেয়ে কম আসবে, ঠিক আছে, চাইলে কিন্তু আমরা এই অঙ্কটার জন্য আলফার মানটাও বের করে ফেলতে পারি, কিভাবে করবো, তাই কিন্তু আমাদেরকে আলফা এবং বিটার মধ্যে যে রূপান্তরের সূত্র ছিল যেটা আমরা একটু তোমাকে প্রুফ করে দেখাচ্ছিলাম ওটা ইউজ করতে হবে, এরকম 200 পরীক্ষায় কিন্তু দেওয়া সম্ভব, আলফা বা বিটার মান দেওয়া থাকবে, দিয়ে বলবো যে আরেকটা মান আমাকে নির্ণয় করে দাও, তাহলে আসলে এখানে যদি আলফা চেক করে দিই কি অবস্থা, তাহলে আমি জানি α = β/1+β, একটু আগে কিন্তু প্রুফ করে আসছি, তাহলে 28 ভাগ হচ্ছে 29, এ মানটা আসবে 0.96 বা 0.97, তো দেখো তোমাদের পরীক্ষায় ভুল করার জন্য 0.97 এটাও কিন্তু দেওয়া ছিল, কিন্তু দাঁড়াইও না, আলফা হচ্ছে প্রবাহ বিবর্ধন গুণক বা ফ্যাক্টর, এটা হচ্ছে আলফা, আর প্রবাহ লাভ বা কারেন্ট গেইন এটা হচ্ছে বিটা, মনে রেখো ভুলভাল করে শোনাবো কোনটা কি জিনিস। আচ্ছা ইলেকট্রন নিম্ন কক্ষপথ থেকে যদি উচ্চ কক্ষপথে প্রবেশ করে
তাহলে কি ঘটবে? নিচ থেকে উপরে যাচ্ছ, শক্তি শোষণ করতে হবে, শোষণ না করে যাওয়া সম্ভব না। তাহলে অ্যান্সারটা হচ্ছে 11 এর শক্তি শোষণ করতে হবে। আচ্ছা, সিলিকনের জন্য মি ভোল্টেজটা কত? এই মি ভোল্টেজটা অনেকেই গুলাই ফেলে বা অনেকেরই মাথায় থাকে না। ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো তুমি একটা পিএন ডায়োড বানাইছো, পিএন ড্রয়িং করে বুঝেই দাঁড়াও, সরি এই যে পি এবং হচ্ছে এন, তো তুমি যখন এটাকে ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করতেছো তখন তো পি থেকে এন এর দিকে হোলের ফ্লো হওয়া লাগবে আর এন থেকে পি এর দিকে ইলেকট্রনের ফ্লো হওয়া লাগবে। কিন্তু দেখা যায় একটা ভোল্টেজ দেওয়ার আগে পর্যন্ত এই ব্যাপারটা পসিবল হয় না। মানে সাপোজ ধরো তুমি ভোল্টেজ দিলা আর তাতে ফ্লো শুরু হবে এমন কোনো কথা নেই, একটা সার্টেন ভোল্টেজ পর্যন্ত কোনো কাজ করে না, তারপরে যে কারেন্ট পাওয়া শুরু হয়। এক একটা অর্ধপরিবাহীর জন্য এই মানটা এক এক রকম। তো সিলিকনের জন্য এই মানটা হচ্ছে 0.7 ভোল্ট, কথা মানে সেটা এরকম তুমি যতটুকু ভোল্টেজ দিবা 0.7 তার মধ্যে ওয়েস্ট হয়ে যাবে বা লস হয়ে যাবে। এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে এই মানটা হচ্ছে 0.3 ভোল্ট, একটা মুখ রাখতে হবে। 13 নম্বর এমসিকিউ আসি, 2 কিলো ওহম রোধের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যাবে? তাহলে খেয়াল করে দেখো তো এখানে ভোল্টেজ দিছে কত, এখানে ভোল্টেজ দিছে 6 ভোল্ট। কিন্তু পরপর জার্মেনিয়াম এবং সিলিকন দুইজন আছে, জার্মেনিয়াম 0.3 ভোল্ট হচ্ছে নি ভোল্টেজ আর সিলিকন হচ্ছে 0.7 ভোল্ট, তার মানে এরা দুইজন মিলে আমার 0.3 এবং 0.7 লস করাই দিবে। তাহলে 6 ভোল্ট থেকে বাদ দিয়ে দিই 0.3 এবং 0.7, সো থাকলো 5 ভোল্ট। তাহলে এখন এখানে যে প্রবাহ পাবা 5 ভোল্টের জন্য প্রবাহ পাবা, তাহলে আমি জানি V সমান সমান I ইন্টু R, তাহলে I সমান সমান 5 ÷ R, আর কত? 2 কিলো ওহম অথবা হচ্ছে আমার 2000 ওহম। আশা করি বুঝতে পারছো। তাহলে 5 কে 2000 দিয়ে ভাগ করে দাও, তাহলে মানটা আসবে 2.5 × 10⁻³ অথবা 2.5 মিলি অ্যাম্পিয়ার। এটা মনে রেখো, সিলিকনে 0.7 এবং জার্মেনিয়ামে 0.3 ওয়েস্ট করে দিবে, এটাকে নি ভোল্টেজ বলা হয়। আচ্ছা, এবার আসি নিচের আরেকটা প্রশ্ন, যে এই চিত্রের আউটপুটটা কি হবে? এই জিনিসটা আবারও ঘুরে ফিরে সেম কথা, বেসিক ডেফিনেশন। তো এখানে উত্তরটা তোমার হচ্ছে পি এবং কিউ কে ডট করতে হবে, যোগ করতে হবে, শেষ। এটাকে তো বোঝানো কিছু নয়, ডাইরেক্ট। আচ্ছা, ট্রানজিস্টর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? এটা কিন্তু আমরা অলরেডি জানি যে ট্রানজিস্টর কোন কাজে ব্যবহার করা হয়, সুইচ হিসেবে ব্যবহার করা হয়, অ্যাম্পিফায়ার হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু একমুখী কারক হিসেবে ব্যবহার করা হয় না। একমুখী করতে গেলে ইউজ করতে হয় ডায়োড। সো অ্যান্সার হচ্ছে 1 এন্ড 2 অর্থাৎ এ, আশা করি বোঝা গেছে। নিচের কোনটি ডিজিটাল সিগন্যাল? ডিজিটাল সিগন্যাল কথার মানে হচ্ছে যেটার মধ্যে 0 এবং 1 শুধুমাত্র এই দুইটা থাকবে, অন্য কোনো কোড থাকবে না, এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। তো একটু ভালো করে তাকালে বুঝাই যায়, অ্যান্সার হচ্ছে 3, শুধু 1 এবং 0, আর বাকিগুলা কিন্তু দেখো মান বাড়তেছে কমতেছে, মানে উল্টা পাল্টা হচ্ছে, সে হবে না। নাম্বার 17 তে আসি, ট্রানজিস্টরের ক্ষেত্রে কোন কথাটি সত্য? আলফা সমান β/1+β, ঠিক আছে, বিটা সমান α/1-α, এটাও ঠিক আছে। 3 নাম্বারটা ঠিক নাই, যদি এটা এমন বলতো IE থেকে IB বাদ দিব তাহলে 3 নাম্বারটাও ঠিক হইতো। সো অ্যান্সার হচ্ছে 1 এবং 2, আমি একদম তোমাদেরকে প্রুফ সহ কিন্তু দেখায় আসছিলাম। এখন তোমাকে বলতেছে যে নিচের এই গেটটি কোন গেটের সমতুল্য, তো তোমাকে কিন্তু আমি অনেকক্ষণ পর্যন্ত অনেকগুলা গেটের এক্সাম্পল দিয়ে বুঝাই রাখছি, এটা তোমাদের জন্য আমি এটা HW দিয়ে রাখলাম। অবশ্য বাসায় নিজে সকল প্রকার গেটের কম্বিনেশন গুলা ট্রাই করা পারা উচিত। এরকম কিন্তু আমরা একটা গেট একটু আগেও দেখে আসছিলাম, এই দেখো 14 নম্বরও কিন্তু এই টাইপের গেট ছিল। সো একটু মাথা খাটাও, অবশ্যই পারা যাবে, একটু মাথা খাটাও, এটা তোমাদের HW দিয়ে রাখলাম। আচ্ছা, এখন আমরা কিছু সৃজনশীল প্রশ্নে চলে যাই। তো শুধুই বলা হচ্ছে যে এখানে IC এই মানটা 35 মিলি অ্যাম্পিয়ার, চিত্রের প্রদত্ত এখান থেকে আমাকে বের করে দাও IB এই মানটা কত হবে, বের করতে বসে। তবে যদি এই ভালো করে খেয়াল করি, তোমরা একটু ভালো করে দেখো, এখানে এই জায়গাতে ইনপুট জায়গাতে তোমাকে ভোল্টেজ বসে 1 ভোল্ট আর রেজিস্টেন্স বা রোধ বসে 25 ওহম, তাহলে আমি চাইলে কিন্তু এখান থেকে প্রবাহটা বের করতে পারি। এটা কোন প্রবাহ খেয়াল করো তো, IE। তাহলে আমি যে IE এখান থেকে বের করতে পারি, IC প্রশ্নে দেওয়া আছে, IB কিন্তু বের করতে আর কোনো কষ্ট হবে না। তাহলে আসো বের করে ফেলি, তাহলে গ ফার্স্টে 3 ভাগের সলিউশনটা বের করে ফেলি। সো আগে এখান থেকে বের করবো IE, এই মানটা কত, এটা তোমার হচ্ছে তাহলে V = IR বা V/R, সো 1 ÷ 25, এটা তোমার হচ্ছে সিম্পলি IE এর মান। এটা করলে কত আসবে পরে দেখি, 1/25 0.04 অ্যাম্পিয়ার।
তাহলে শর্ত মতে আই ই সমান সমান আই বি প্লাস আই সি, তাহলে আমার কি বের করতে হবে, আই বি বের করতে হবে, আই বি সমান সমান 0.04 মাইনাস 35 মিলি অ্যাম্পিয়ার, মিনি কত 35 ইন্টু 10^-3। এই যোগ বিয়োগ গুলো করার সময় ভাই কষ্ট করে পাওয়ার গুলো খেয়াল রেখো, ক্যালকুলেটর বসাইতে যে মানুষ ভুলটা করে সব উল্টা পাল্টা করে আসে। তাহলে আই বি মানে চলে আসবে 5×10^-3 অ্যাম্পিয়ার অথবা সিম্পলি 5 মিলি অ্যাম্পিয়ার, এটাও বলতে পারো কোনো সমস্যা নাই, ঠিক আছে, একদম সিম্পল যোগ বিয়োগ অঙ্ক, যোগ বিয়োগ না পারলে তো কিছু বলতে পারলাম না। আচ্ছা চার মার্কে আসি, চিত্র অনুসারে আউটপুট সিগন্যালের মান এবং ইনপুট সিগন্যালের মান কোনটা কার চেয়ে বেশি হবে এটা একটু এক্সপ্লেইন করো। তো আউটপুট সিগন্যাল আর ইনপুট সিগন্যালের কথার মানে কি, তুমি চাইলে এটাকে ভোল্টেজ দিয়েও কম্পেয়ার করতে পারো বা আরো অনেক টেকনিক আছে যে কোনো এক টেকনিক ফলো করলেই হলো। তো যদি একটু ভালো করে খেয়াল করো এখানে কিন্তু তুমি অলরেডি তিনটা ভোল্টেজ জেনে গেছো যে কোনটার মান এখানে কত করে হবে, আশা করি এইখানে কোনো সমস্যা নেই। তাহলে একটা কাজ করি, যেহেতু ইনপুট ভোল্টেজ আমি জানি, আমি একটু কষ্ট করে আউটপুট ভোল্টেজটা বের করে ফেলি। তাহলে লিখতেছি ভি ইন বা ইনপুট সিগন্যাল এটা হচ্ছে 1 ভোল্ট। তাহলে এখন হচ্ছে ভি আউট, কিভাবে বের করবো একটু ড্রয়িংটা খেয়াল করো। তো ভি আউটপুটে এখানে কি আছে, কারেন্টের মানটা হচ্ছে আই সি আর রোধের মানটা হচ্ছে আর এল, তাই না? আই সি আমি একটু আগেই বের করে আসছিলাম, কোথা থেকে বের করছি, প্রশ্নে বলা আছে 35 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 35×10^-3 আর আর এল এই মানটা কত, মাত্র তোমার হচ্ছে 2 ওহম, তাহলে গুণ করে দাও, তাহলে 70×10^-3 এত ভোল্ট। তা দেখো ইনপুট এবং আউটপুট দুইটাই কিন্তু বের হয়ে গেল। সো তোমার এটা হচ্ছে 70 মিলি ভোল্ট আর ওইটা হচ্ছে 1 ভোল্ট, এটা যখন বুঝতে তার কোনো বাদ থাকে না যে কে কাটছে কম আর কে কাটছে বেশি। সো ইনপুটের মানটা নিঃসন্দেহে তোমার আউটপুট থেকে বেশি, সিম্পল অঙ্ক, জাস্ট বি সমান সমান আই আর, কিন্তু মেইন সূত্র বুঝতে হবে আর ছবিটা ঠান্ডা মাথায় দেখতে হবে, একদম সিম্পল ব্যাপার। একটা আসুন সলভ করি, বলতেছে যে একজন শিক্ষার্থী কোনো একটা দুর্বল সংকেতকে 500 গুণ, এখানে কাকে দেখো ব্র্যাকেটে বলছে বিভব, বিভবকে সে চাচ্ছে 500 গুণ বিবর্ধিত করবে, খুব ভালো কথা। তো এইটা হচ্ছে তার সার্কিট, সার্কিটে আই বি 0.2 মিলি অ্যাম্পিয়ার, আই ই 10 মিলি অ্যাম্পিয়ার, আই সি বলে নাই কিন্তু বের করতে পারবো, আই ই সমান আই বি প্লাস আই সি বের করতে পারবো। এখানে দেখো ভোল্টেজ কত, এটা কিছু ভোল্টেজ ভিভিভি বলে নাই বের করতে পারবো। বর্তনী যে ইনপুট রোধ এটা হচ্ছে 10 ওহম দিয়ে রাখছে, এখানে আর সি তোমার রোধ হচ্ছে 100 ওহম, সবই তো দিয়ে রাখছে, এখন কি বের করতে হবে, বলছে এখানে প্রবাহ বিবর্ধন গুণক অথবা আলফার মানটা নির্ণয় করো। প্রশ্নে নাও বলতে পারে ব্র্যাকেটে আলফা, তোমাকে মাথায় রাখতে হবে যে প্রবাহ বিবর্ধন গুণক এই কথা মানে হচ্ছে বেসিক্যালি আলফা। তাহলে আমরা কি জানি সংজ্ঞায়, একটু আগে কিন্তু পুরো ব্যাখ্যা সব বলে আসছিলাম, তাহলে আলফা সমান সমান হচ্ছে আই সি ডিভাইডেড বাই আই ই। তুমি কি আই সি মান জানো, জানো না, একটা কাজ করো আই ই মাইনাস আই বি ডিভাইডেড বাই আই ই, এখন তো সব তোমার জানা আছে, আই ইটা কত 10 মাইনাস তোমার হচ্ছে এখানে আই বিটা কত 0.2। আমি কিন্তু এখন কি মিলি অ্যাম্পিয়ার আছে, মিলি অ্যাম্পিয়ারই রাখতেছি, অন্য কিছু করতেছি না, তাহলে কাটাকাটি করলে কত আসতেছে এখান থেকে 0.98, মানটা কিন্তু একের চেয়ে কম আসছে, মানটা একের চেয়ে কমই আসার কথা, যদি কম না আসতো তাহলে আমাকে আবার চেক দেওয়া লাগতো কোথাও ভুল টুল হয়েছে কিনা, তাই না? সুন্দর মতো হয়ে গেছে, উপরে মিলি অ্যাম্পিয়ার মিলি অ্যাম্পিয়ার কাটাকাটি হয়ে যায়। এবার চার মার্কে আসি, যে উদ্দীপকে এই শিক্ষার্থী যা চাচ্ছিল এটা কি আদৌ ঘটবে, মানে আউটপুটটা কি 500 গুণ আদৌ হবে, একটু বের করে দেখাও দেখি। তাহলে আমি যদি ভি আউটপুটের মানটা বের করতে চাই কি হবে দেখো, তো ওইখানে কারেন্ট কি, কারেন্টটা হচ্ছে আই সি আর রোধের মান কত, রোধের মানটা হচ্ছে আর সি, এটা আমাকে কষ্ট করে বের করতে হবে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আমি তো এটাকে বুঝতে পারতেছি না, এখন এটাকে কিভাবে করতে পারো, আচ্ছা আমি চাইলে কিন্তু আই সি কে আই বি তে কনভার্ট করতেই পারি, কিভাবে কনভার্ট করতে পারি, আমরা জানি বিটা সমান সমান আই সি ডিভাইডেড বাই আই বি, তার মানে আই সির পরিবর্তে কি লেখা যেতে পারে, বিটা ইন্টু আই বি ইন্টু আর সি, দেখছো সুন্দর মতো বসাই দিলাম, এটা করাই যাবে। তাহলে এটা হচ্ছে আমার আউটপুটের জন্য সূত্র, মার্ক করে রাখলাম। আর ইনপুটের জন্য কি সূত্র হয় দেখো, তো ইনপুটে তোমার এখানে কি কি আছে, ইনপুটে এখানে আছে তোমার বেস কারেন্টের প্রবাহ মানে হচ্ছে আই বি, আর আই বির সাথে তোমার রোধটা কত হবে, আই বির সাথে তোমার রোধটা হচ্ছে আর ইনপুট। আমি কিন্তু সবকিছু লিখতেছি ওই ডায়াগ্রাম দেখে দেখে, যে ইনপুটের রোধের তাকে গুণ করতে হবে তাইলে কিন্তু হয়ে যাবে। ইনপুট রোধ কত, প্রশ্ন কিন্তু বলা আছে ইনপুট রোধ হচ্ছে 10 ওহম। তাহলে এখন আসো এই আউটপুট আর ইনপুট ভোল্টেজ এটাকে আমরা কম্পেয়ার করি,
বা ডাইরেক্ট ভাগ করে দিয়ে দেখি 500 গুণ আদৌ হয় কিনা। তাহলে ভি আউটপুট ডিভাইডেড বাই ভি ইনপুট। একটা কথা, আমি কিন্তু এইখানে প্লাস বা মাইনাস নিয়ে কিছু লিখতেছি না, আমি শুধুমাত্র মান দিয়ে লিখতেছি। যদি আমি প্লাস মাইনাস কেও কনসিডারেশনে রাখি, তাহলে কিন্তু এখানে দেখা যাচ্ছে ভি আউটপুটের যে মানটা তোমার আসবে এটা কিন্তু নেগেটিভ মান আসবে। তুমি যদি নেগেটিভ মানটা দিয়ে করতে চাও তাতেও প্রবলেম নাই, তুমি যদি নেগেটিভ ছাড়া করো তাতেও প্রবলেম নাই। আমি আপাতত নেগেটিভ মানটা দিয়েই করে দেখাচ্ছি। তাহলে মাইনাস বিটা ইন্টু আইবি ইন্টু হচ্ছে আর সি ডিভাইডেড বাই আইবি ইন্টু আর ইনপুট। আইবি কাটাকাটি হয়ে যায়, তাহলে উপায় কি থাকলো? মাইনাস বিটা ইন্টু আর সি ডিভাইডেড বাই আর ইনপুট। এখন বিটার মান কিভাবে বের করবা? তুমি চাইলে বিটার মানকে আলফা দিয়েও বের করতে পারো, অথবা ভেঙ্গে চুরেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে বিটা কথার মানে কি? বিটা কথার মানে হচ্ছে আই সি ডিভাইডেড বাই আই বি, তাই তো? আর তোমার এখানে আর সি বাই আর ইন যেভাবে আছে সেভাবে থাকো। তাহলে আই সি কোথেকে আসবে এটা তো ভেঙে যাও না, তাহলে আই ই মাইনাস আই বি ডিভাইডেড বাই আই বি। এটা করলে কিন্তু আমার বিটা মানটা বের হয়ে যাবে, এটা বাইরে মাইনাস ছিল থাকে। আর তার সাথে কি যুক্ত করতে হবে? আর সি বাই আর ইন টাকে গুণ করতে হবে। নাও এখন সবগুলো করে ফেলছি, এখন ফাইনালি খালি মানগুলো বসাবো। তাহলে একটা মাইনাস আগে থেকেই ছিল থাকে, আই ই এই মানটা কত? 10। আই বি মানটা কত? 0.2। ভাগ করবো কি দিয়ে? 0.2 দিয়ে ভাগ করে দিব। এই নাও বিটা হয়ে গেল। এবার কি করবো? আর সি প্রশ্নে বলে দিছে যে বর্তনীর এখানে আর সি হচ্ছে 100 ওহম, আর ইনটা কত? বর্তনীর ইনপুট রোধ বা 10 ওহম, এটাও উদ্দীপকে দেয়া আছে। তাহলে কত আসতেছে? একটা মাইনাস সহ 490, উপরেও ভোল্ট নিচেও ভোল্ট, মানে এটা অনুপাত করে কাটাকাটি করলে কত আসলো? 490 আসলো। তাই দেখো বেচারা কি চাইছিল? বেচারা বলছিল যে 500 গুণ ও বিবর্ধিত করবে, কিন্তু ওর কত গুণ হইলো? ওর মাত্র 490 গুণ হইলো। প্লাস বা মাইনাস কে ভাবার দরকার নেই, জাস্ট 490 গুণ বিবর্তিত হইলো। তাহলে ফাইনালি উত্তরটা কি দিব? যে এই বেচারা কি পারলো অ্যাম্পলিফাই করতে? না, সে একটুর জন্য অ্যাম্পলিফাই করতে পারলো না। সো উত্তরটা হচ্ছে না। আশা করি বুঝা গেছে। এই অঙ্কটা কিন্তু একটু হালকা ক্রিটিক্যাল ছিল, মানে একটু ঘুরায় পেঁচায় করতে হয়েছে। তোমরা চাইলে আরো অনেক ভাই করতে পারো, কোনো সমস্যা নাই, যেভাবে করো উত্তরটা কিন্তু ঘুরে ফিরে এখানেই আসবে। আচ্ছা এখন আমরা এরপরে অঙ্কে চলে যাই, আবারও আমরা একটা সার্কিট সলভ করবো। এখানে আই ই এবং আই বি সুন্দর মত তোমাকে দিয়ে দেওয়া আছে যে এটা 3 মিলিঅ্যাম্পিয়ার এবং আর এটা হচ্ছে 15 মিলিঅ্যাম্পিয়ার। কি করতে হবে? বলতেছে যে তুমি এখান থেকে বের করো প্রবাহ লাভটা কত, এবং ব্র্যাকেটে বলেই দিছে যে প্রবাহ লাভ হচ্ছে বিটা। প্রশ্নে বলে দিবে, এটা আশা না করাই ভালো। তাহলে আসো এখন ব্যাপারটাকে এক্সপ্লেইন করি। তাহলে আই বি সরি সরি বিটা সমান সমান হচ্ছে আই সি ডিভাইডেড বাই আই বি। তুমি কি আই সি জানো? জানো না, কিভাবে করবা? এমিটার থেকে বেসকে বাদ দিয়ে দাও, চলে আসবে ডিভাইডেড বাই আই বি। তাহলে আই ই কত প্রশ্নে বলা? 3 মিলিঅ্যাম্পিয়ার, মানে 3 × 10⁻³। আই বি কত বসে? 15 মাইক্রো অ্যাম্পিয়ার, 10⁻⁶। এই ভুলগুলো করা যাবে না, পাওয়ার ভুল করলে কিন্তু অঙ্ক শেষ। 15 × 10⁻⁶। এখন তুমি ক্যালকুলেটারে বসাবা, কাটাকাটি করবা। দেখো সুন্দর মতো এখানে অনুপাতটা চলে আসতেছে 199। আমি কিন্তু তোমাদেরকে আগেও বলছিলাম যে বিটার মান তুমি যখন বের করবা, বিটার মান কিন্তু 1 থেকে ভয়ানক পরিমাণে বড় হওয়ার কথা, এবং আলফার মান অবশ্যই অবশ্যই 1 থেকে ছোট হওয়ার কথা, কখনোই এটার ব্যতিক্রম হওয়ার কথা না, তোমাদের সিলেবাসে হবে না। সো ফাইনালি উত্তর পেয়ে গেছি 199। পাওয়ার গুলা প্লিজ কাইন্ডলি কেয়ারফুলি চেক করবা। চার্মাকে কি বলছে? যে এই ডিভাইসটি ইলেকট্রিক সুইচ হিসেবে খুবই জনপ্রিয়, বিশ্লেষণ করো। সিম্পল কথা হচ্ছে খাঁটি বাংলায় তুমি বসে বসে ট্রানজিস্টার কিভাবে কাজ করে, সূত্র কি কি হয় না হয়, এই কথাগুলো সুন্দর মতো বুঝায় বুঝায় বলবা। ঠিক আছে, যে এটাকে সেকেন্ডে তোমার লক্ষ বার অন অফ করা যায়, এটাকে অন করলে বেজ এমিটার বেস কালেক্টরের সম্মুখে যোগ থাকবে, আর অফ করলে এখানে রিভার্স যোগ হয়ে যাবে বা রিভার্স বায়াস হয়ে যাবে, এই কথাগুলাই জাস্ট সুন্দর করে 3-4 লাইন মানে সুন্দর করে ব্যাখ্যা করে একটু করে দিলাম। ছবিটা এঁকে দিও, ফুল মার্ক তোমাকে দিয়ে দিবে। ঠিক আছে, একদম ভয়ের কিছু নেই। এবার আই টং কেন আসি, দেখো এখানে তোমাকে দুইটা সার্কিট নিয়ে এসে কাজ করতে দেখাচ্ছে। কি বলছে এখানে? বলছে যে এই দুইটা সার্কিটই এই ট্রানজিস্টার তোমার জার্মেনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে। জার্মেনিয়ামের নি ভোল্টেজ 0.3 ভোল্ট, এটা কিন্তু আমরা একটু আগেও এমসিকিউ সলভ করে আসছিলাম, মনে করে দেখো।
তাই না, করছে কিন্তু। আচ্ছা এখন কি করতো এখান থেকে, সে বলতেছে যে এখানে আইই এবং আইবি এই দুটো মান এত এবং এত পাওয়ার যা আছে আছে, পয় দেখা যাবে, মাথা ঘামানোর দরকার নেই। পয় বলতেছে চিত্র একের জন্য প্রবাহ লাভ নির্ণয় করো। প্রবাহ লাভ কি, অনেকক্ষণ ধরে বুঝাইছি, প্রবাহ লাভ মানে হচ্ছে বিটা অথবা কারেন্ট গেইন, কিন্তু কার ক্ষেত্রে বের করব, প্রথম চিত্রের জন্য বের করব। তাহলে প্রথম চিত্রকে ভালো করে দেখো কোনো ঝামেলা আছে কিনা, সিম্পল জিনিস, কোনো ঝামেলা নাই। তাহলে এখানে বিটা সমান হচ্ছে আইসি ডিভাইডেড বাই আইবি। এই অ্যাজ ইউজুয়াল আইসি তোমাকে দিয়ে রাখে নাই, কি করবা আইই থেকে আইবি কে বাদ দিয়ে দিবা, ডিভাইডেড বাই আইবি। এবার দেখো প্রত্যেকটা মানকে তোমাকে প্রশ্নে সুন্দর মতো দেয়া আছে, আমি এখন মানগুলো একবারে বসাই দিচ্ছি। বসাই দিলে এখানে অনুপাতটা চলে আসতেছে 100, সিম্পল অঙ্ক, সিম্পল ভাবে শেষ হয়ে গেল। এবার আমরা 4 মার্কের অঙ্কে আসি। 4 মার্কে কি বলছে, বলতেছে যে উদ্দীপকের কোন বাতিটা বেশি উজ্জ্বল হবে। তাহলে আসো একটু ভালোভাবে চিন্তা করি, প্রথম চিত্রে যে বাল্বটা দেওয়া আছে এটা কিন্তু তোমার এই মেইন লাইনের সাথেই তোমাকে দিয়ে রাখছে, তাই না? এটা কিন্তু কোনো আলাদা লাইন বা অন্য কোনো ব্রাঞ্চে নাই, মেইন লাইনের উপরে কিন্তু সুন্দর মতো আছে, মানে ই, কারণ আইবি ঢুকছে, আইসি বের হইছে। তাই এরকমটা কি হবে না, আইবিও ঢুকবে, আইসিও ঢুকবে, আইই বের হবে। তাহলে এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে বেজ, আর এটা হচ্ছে কালেক্টর। তার মানে আমার এই যে বাল্ব, এটা যেই ব্রাঞ্চে আছে সেই ব্রাঞ্চে কারেন্টের ফ্লো হচ্ছে আইসি। দেখছো কিভাবে বুঝলাম, আইবি ঢুকছে, আইসিও ঢুকছে এবং আইই বের হয়েছে। তো বুঝে গেছি এখানে যে কারেন্ট যাবে সেই কারেন্টের মানটা হচ্ছে আইসি, আর এখানকার রোধটা কত, রোধটা হচ্ছে 100 ওহম। খুব ভালো কথা। কিন্তু দ্বিতীয় ছবিতে খেয়াল করো, তোমার এই যে বাল্ব আছে এই বাল্ব কিন্তু প্যারালালি এই লাইনটার সাথে প্যারালাল, মানে সমান্তরালে আছে। সমান্তরাল থাকলে কিন্তু ব্যাপারটা একটু ভেজাল আছে আবার। তাহলে এখানে এই বাল্বের যে ভোল্টেজ হবে দুইটা পয়েন্টে, সেই ভোল্টেজ কিন্তু আবার এই ড্রয়িং থেকে চাইলে আমি এক দেখাই বলতে পারি। এই দেখো সুন্দর করে এখানে ভোল্টেজ কত, 5 ভোল্ট দেওয়া। তাহলে এখানে কারেন্ট কোন ব্রাঞ্চে কিভাবে ভাঙবে এই কাজ করার দরকার নাই, আমি একটু বুঝে গেছি। দ্বিতীয় চিত্রে এখানে দুই প্রান্তের বিভব পার্থক্য 5 ভোল্ট। আসো তাহলে এখন এই দুটা ক্লুকে ইউজ করে আমি অঙ্কটাকে সলভ করবো। তাহলে প্রথম চিত্রের জন্য আমি যদি করতে চাই, আমার কি লাগবে, P1, মানে প্রথম চিত্রের জন্য। তাহলে P সমান সমান কি হবে, I² ইনটু R, কিন্তু I টা কি হবে, এটা হবে IC, কারণ কি আইবি ঢুকবে, আইসি ঢুকবে, ফলাফলে আইই বের হবে। তাহলে আইসি মানটা কত, আইসি মানটা হচ্ছে আইই মাইনাস আইবি হোল স্কোয়ার ইনটু আর। এখানে তোমার রোধের মানটা কত, রোধের মানটা হচ্ছে সিম্পলি 100। তাহলে হচ্ছে এই আর কে দিয়ে গুণ করে দিব, গুণ করলে কাজ হয়ে যাবে, ঠিক আছে, একদম সোজা সিম্পল জিনিস। তাহলে এখানে বিয়োগ করলে কত আসে, 0.005 স্কোয়ার ইনটু আর এর মানটা হচ্ছে 100। তাহলে যোগ করলে এখানে গুণ করলে ফাইনালি চলে আসতেছে 2.5 মিলি ওয়াট, অর্থাৎ প্রথম ছবিতে এখানে বাতির ক্ষমতা আছে 2.5 মিলি ওয়াট। ঠিক একইভাবে এখন আমি বের করে ফেলবো দ্বিতীয় ছবিতে এই বাল্বের পাওয়ারটা কত, বাট এইবার সূত্র হবে P সমান সমান V² ডিভাইডেড বাই R। কিভাবে বুঝলাম, তার কারণ আমি এখানে ভোল্টেজ দেখতে পারছি আর রোধ আমার জানা আছে, আমি কষ্ট করবো কেন, ভোল্টেজ কত 5 ভোল্ট, তাহলে 5×5=25, আর রোধের মানটা কত, ওইখানে রোধের মানটা 100 দেওয়া আছে। তাহলে শেষ, আর কোনো কথা নাই, 0.25 ওয়াট, বা চাইলে বলতে পারো 250 মিলি ওয়াট। এখন তুমি বলো কোনটার ক্ষেত্রে পাওয়ার কম, কোনটার ক্ষেত্রে পাওয়ার বেশি। খালি চোখেই বলা যায় P2 মানটা নিঃসন্দেহে P1 থেকে বেশি, আর কমন সেন্স আমি জানি, সরি কমন সেন্স আমরা নর্মালি বলতে পারি যে যেই বাতি বেশি পাওয়ার নিবে সেই বাতি কিন্তু তাপ শক্তি বেশি এমিট করবে বা আলোক শক্তি বেশি দেখাবে। সো দ্যাটস ইট, এখানে শক্তির অপচয়কে আমি ধরতেছি না, জাস্ট সিম্পলি এখানে ধরতে পারি তাহলে অবশ্যই চিত্র দুইয়ের ক্ষেত্রে যেই বাতি সেটা বেশি উজ্জ্বল হবে। সো অ্যান্সার হচ্ছে এখানে তোমার 2 নম্বর ছবিটা। আশা করি পুরো ব্যাখ্যাটা বুঝতে পারছো, যোগ বিয়োগ করেই করতেছি কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হওয়া লাগবে। তো আজকে আমাদের ক্লাস ছিল এই পর্যন্তই, আশা করি তোমরা সবাই সবগুলো প্রশ্ন সবগুলো MCQ সুন্দর মতো বুঝতে পারছো। একদম ধীরে ধীরে ভেঙে ভেঙে বলছি, তোমার যেহেতু শর্ট সিলেবাস ইন ডেপথে খুব বেশি যাওয়ার দরকার পড়ে না, যতটুকু জল লাগবে আমি সেগুলোই বুঝাই বলছি। তোমার বাসা এখন কাইন্ডলি কোশ্চেন ব্যাংকটা ভালো করে সলভ করবা, আর যে কোনো একটা বই, ইসাক স্যারের বই অথবা সাজান তপন স্যারের বই, যেটা তোমার পছন্দ হয় একটু সুন্দর করে পড়ো, দেখবা
ওখান থেকে তুমি সুন্দর মতো বুঝে গেছো। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আমাদের ক্লাসটা শেষ হয়ে গেল। আর আমি আগের দিনে বুঝলাম দেখাচ্ছিল, অবশ্যই নাম হচ্ছে তোমার বইটা 13 পেজ ছিলাম। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। শেয়ারটা বন্ধ পেয়ে দিচ্ছি। শাকিল ভাইয়া, জি ভাইয়া, জি আমি কিছুক্ষণ পরে পিঠে আপলোড করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত থাক, আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা আজকে আমাদের সাথে ছিলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আজকের যে টপিকসটা ছিল তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো, আগামী ক্লাসে আবার দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।